Assalamualaikum, shabai ke 9-10 sectioner bondi bhashalar asker chemistry class e tomader shabai ke shagotom janacchi. Ami tomader Abir bhaiya, so tomader chemistry instructor. To asha kori tomra shabai bhalo aso ebong shusto aso. Pashabashi amake ektu comment kore janay dao je bhaiya amake ebong amar je board seta tomra clear dekhte pachho kina. Pashabashi ami je kotha bolchi she sound gula tomra clear shunte pachho kina amake ektu druto comment kore janay dao. অনেকেই আস্তে আস্তে লাইভে অংশগ্রহণ করবা, মাত্রই আমরা শুরু করে ফেলছি। সো পাশাপাশি একটু জানাই দিও যে তুমি আসলে কোন জায়গা থেকে আজকের এই লাইভ ক্লাসটা করতেছো, অর্থাৎ তোমার জেলা কোথায় সেটা একটু আমাকে জানিয়ে দাও। কারণ আমরা জানি যে আমাদের বন্দি পাঠশালা অলরেডি বাংলাদেশের সব প্রান্তে ছড়াই গেছে। সো যে কোনো জায়গা থেকে আমাদের স্টুডেন্ট থাকবে এটাই হচ্ছে সবচেয়ে স্বাভাবিক বিষয়। একটু আমাকে কমেন্ট করে জানাও যে ভাইয়াকে ক্লিয়ার দেখতে পাচ্ছ কিনা, সাউন্ড ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা, এবং তোমরা আসলে কোন কোন জেলা থেকে আজকে আমাদের এই লাইভ ক্লাসটা করতেছো। তোমরা অলরেডি দেখে থাকবা যে আজকে আমরা হচ্ছে খনিজ সম্পদ ও জীবাশ্ম, যদি আমরা বলি যে আমাদের কেমিস্ট্রি এসএসসি এর যে কেমিস্ট্রি সবচেয়ে ইম্পর্টেন্ট যে চ্যাপ্টারটা, যেটার কথা না বললেই নয়, এবং এই চ্যাপ্টারটা কোনো মতেই কিন্তু ভাইয়া ইগনোর করা সম্ভব না। কারণ এইটা তোমার পরবর্তী লেভেলে যখন তুমি এইচএসসিতে যাবা সেখানেও কিন্তু এই চ্যাপ্টারটা বিশাল আকারে দেওয়া আছে। সো বেসিক বলো আর পরীক্ষার জন্য বলো, যেটাই বলো, এই চ্যাপ্টারটা কিন্তু আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। সো খুব মনোযোগ সহকারে আমরা আসলে ক্লাসগুলো করব। তো আজকে আমরা প্রথম ক্লাসেই চলে আসছি। একটু ডিসক্রাইব করি যে পুরা চ্যাপ্টারটাকে আমি আসলে নর্মালি দুইটা অংশে ভাগ করে নিছি। পুরা চ্যাপ্টারটাকে কী করছি ভাইয়া, দুইটা অংশে ভাগ করে নিছি। একটা হচ্ছে আমাদের বেসিক বিক্রিয় অংশ এবং আরেকটা হচ্ছে বেসিক অংশ। সো আমরা প্রথমে একটু ট্রাই করব যে বিক্রিয় অংশগুলো পড়ার জন্য, কারণ তোমরা অনেকেই হচ্ছে বেসিক জিনিসপত্রগুলো জানো, আবার অনেকে নাও জানতে পারো। যাই হোক, আমরা সবই কভার করব, এমন না যে আসলে কভার করব না, সবই কভার করব। সো আজকে আমরা শুরু করব হচ্ছে অ্যালকেন থেকে, ঠিক আছে? সো আমরা সামনেই হচ্ছে যাদের এসএসসি আছে তাদের জন্য তো খুবই ইম্পর্টেন্ট, এবং যারা 9 অথবা 10 আসো তারাও আজকের ক্লাসটা যদি খুব গুরুত্বপূর্ণ গুরুত্ব সহকারে মনোযোগ দিয়ে করো, খুব ভালো একটা আশা করি ভালো একটা ক্লিয়ার বা আইডিয়া ধারণা বাবা তোমরা ধারণা পেয়ে যাবা। ওকে, আচ্ছা, আমাদের সাথে আছে হচ্ছে তাসফিয়া সুলতানা, অল ক্লিয়ার। প্রীতিলতা ঠাকুরগাঁও থেকে ক্লাস করতেছো, তাহসান হচ্ছে ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, যাই হোক, অনেকেই আজকে আমাদের লাইভ ক্লাসে এখন পর্যন্ত অংশগ্রহণ করে ফেলছে। সো একটা কথা একটু বলি, সবাই হচ্ছে ক্লাসটা শেয়ার করো এবং মেনশন করে দাও। হ্যাঁ, এখন পর্যন্ত লাইভে 24 জনের মতো আসো, আমি যতটুকু দেখতে পাচ্ছি 25 জন আসো। সো সবাইকে একটু মেনশন এবং হচ্ছে ক্লাসটা শেয়ার করতে থাকো, ঠিক আছে? সো চলো আমরা আমাদের ক্লাসে চলে যাই। আচ্ছা দেখো, আমরা ফার্স্ট একটু এখানে লিখে রাখছি যে সমগোত্রীয় শ্রেণী। প্রশ্ন হচ্ছে যে সমগোত্রীয় শ্রেণী কি, এটার ডেফিনেশনটা আগে একটু লিখে দিচ্ছি যে সমগোত্রীয় শ্রেণী। আচ্ছা, সমগোত্রীয় শ্রেণী হচ্ছে একই রাসায়নিক ধর্ম, একই রাসায়নিক ধর্ম বিশিষ্ট ও এবং একই সংকেত বিশিষ্ট, বা তুমি যদি এখন বলতে চাও যে সাধারণ সংকেত সেটাও বলতে পারো, একই সাধারণ সংকেত বিশিষ্ট জৈব যৌগকে, জৈব যৌগকে আসলে কি বলে, সম গোত্রীয় শ্রেণী বলে। সো আমরা আস্তে আস্তে কিন্তু ভিতরের দিকে চলে যাব, একটু আমরা এখান থেকে একটু খেয়াল করি। ডেফিনেশনটা কি বলা হচ্ছে যে একই রাসায়নিক ধর্ম বিশিষ্ট, অর্থাৎ যাদের রাসায়নিক ধর্ম সেম এবং হচ্ছে একই সাধারণ সংকেত বিশিষ্ট জৈব যৌগকে আসলে কি বলা হয়, সমগোত্রীয় শ্রেণী বলে। তো এটা আমি আসলে তোমাকে সংজ্ঞার মাধ্যমে বললে তুমি জাস্ট জিনিসটা একটু পড়তে পারলা, কিন্তু ভেতরটা কিন্তু ফিল করতে পারলা না। সো এই জিনিসটা আমরা একটু ক্লিয়ার করি। সো চলো সমগোত্রীয় শ্রেণীর একটা এক্সাম্পল দেখে আসি। ধরো আমি তোমাকে ফার্স্টে বললাম যে মিথেন, তারপরে আমি তোমাকে বললাম যে ইথেন, তারপরে তোমাকে আমি বললাম হচ্ছে প্রোপেন। তো একটু খেয়াল করে দেখো, আমি যখন মিথেনের সংকেতটা লিখবো তখন আমি কি লিখবো, CH4। আমি যখন ইথেন লিখবো তখন আসলে কি লিখবো, CH3, বন্ড CH3। আমি যখন প্রোপেন লিখবো তখন আসলে কি লিখবো, CH3, CH2, দেন হচ্ছে কি বলতো, CH3, ঠিক আছে? এখন আমরা যদি এই তিনজনকে একটু অ্যানালাইসিস করি বা তিনজনকে নিয়ে যদি একটু কাজ করি, আমি দেখতে পাচ্ছি যে এখানে কার্বন সংখ্যা যতগুলো আছে হাইড্রোজেনের সংখ্যা কিন্তু তার দ্বিগুণের থেকে 2 বেশি। আবার তুমি এখানে খেয়াল করে দেখো, অর্থাৎ এটাকে কি লেখা যাচ্ছে নর্মালি দেখো তো, CnH2SN+2। তুমি যদি এখানে এন এর মান 1 চিন্তা করো, তুমি হাইড্রোজেনের সংখ্যা কি পাবা বলো তো, তার দ্বিগুণের থেকে 2 বেশি পাবা। ওকে ফাইন,
এবার যদি আমরা একটু ইথেনের কথা চিন্তা করি ভাইয়া, কার্বন আছে দুইটা, হাইড্রোজেন আছে ছয়টা। সো আমি নর্মালি এখানে কি লিখতে পারি, সি টু এইচ সিক্স লিখতে পারি। খেয়াল করে দেখো, এই ব্যক্তিও কিন্তু সি এন এইচ টোয়াইস এন প্লাস টু এই সূত্রটা মেনে চলতেছে। অর্থাৎ কার্বনের সংখ্যা যতগুলো আছে, হাইড্রোজেনের সংখ্যা তার দ্বিগুণ থেকে কত আছে, দুই বেশি আছে। তুমি যদি এখানে প্রোপেনের কথা চিন্তা করো, কার্বন আছে কয়টা বলো তো, তিনটা, হাইড্রোজেন আছে কয়টা, আটটা। সো আমি বলতে পারি, কার্বন যদি তিনটা থাকে তাকে তুমি দ্বিগুণ করো, তার সাথে তুমি দুই যোগ করো, তাহলে তুমি কাকে পেয়ে যাবা, প্রোপেনকে পেয়ে যাবা। তাহলে আমি বলতে পারি এই যে বান্দা আছে সেও কি করতেছে বলতো, সি এন এস টয়সেন প্লাস সূত্র মেনটেন করতেছে। তো আমি এখন একটা জিনিস খেয়াল করে দেখলাম যে এখানে যে মিথেন আছে, ইথেন আছে, প্রোপেন আছে, তোমরা যদি আরও পরবর্তীতে চিন্তা করো, বিউটেন আছে, পেন্টেন আছে, সবাই কি করতেছে, এই সাধারণ সূত্রটা মেনটেন করতেছে। কোনটা? সি এন এস টয়সেন প্লাস টু। তার মানে যারা একই সাধারণ সংকেত ফলো করবে, অর্থাৎ এই যে মিথেন, ইথেন, প্রোপেন, ওরা কি করতেছে, সবাই এই সূত্রটা ফলো করতেছে। সুতরাং ওরা একটা ফ্যামিলির অন্তর্ভুক্ত। সো একই ফ্যামিলির অন্তর্ভুক্ত যারা থাকবে তারাই হচ্ছে কি বলতো, সমগোত্রীয় শ্রেণী। অর্থাৎ অ্যালকেনের গ্রুপে যারা আছে, যেমন এই যে নামের শেষে এন, মিথ এন, ইথেন, প্রোপেন, বিউটেন, হেক্সেন, হেপটেন, নন এন, তুমি যেটাই বলো, লাস্টে এন যুক্ত যারা আছে তারা সবাই হচ্ছে সমগোত্রীয় শ্রেণী। অর্থাৎ একই গোত্রের বা একই ফ্যামিলির সবাইকে আমি আসলে কি বলবো, সমগোত্রীয় শ্রেণী বলবো। ফাইন, তাহলে প্রশ্ন হতে পারে ভাইয়া, অ্যালকেনগুলাই কি তাহলে সমগোত্রীয় শ্রেণী, আর কেউ কি সমগোত্রীয় শ্রেণী হইতে পারে না? অবশ্যই হইতে পারে। যেমন আমি যদি এখন তোমাকে একটু দূরে চলে যাই, হ্যাঁ, আমরা ফার্স্টে অনেক কাছাকাছি ছিলাম, একটু দূরে যাব। ধরো আমি তোমাকে ফার্স্টে বললাম যে সি এস থ্রি সি ডাবল এইচ, তো তুমি দেখতেছো যে এখানে সি ডাবল এইচ আছে। দ্যাট মিনস আমরা জানি যে এই মূলকটাকে বলা হয় কার্বক্সিলিক মূলক, এবং ওর নাম তাহলে কি হবে, দুই কার্বন বিশিষ্ট যেহেতু অ্যাসিড, এই জন্য এটাকে কি বলা হচ্ছে, ইথানোয়িক অ্যাসিড। এবার যদি আমরা কি করি, সি এস থ্রি সি এইচ টু সি ডাবল এইচের কথা চিন্তা করি, এটা কিন্তু প্রোপানোয়িক অ্যাসিড। আমি যদি এখন সি এস থ্রি সি এস টু সি এস টু সি ডাবল এইচের কথা চিন্তা করি, এটা হচ্ছে কি বলতো, বিউটানোয়িক অ্যাসিড। ওকে, এখন তুমি কি দেখতে পাচ্ছ বলতো, এই যে সি ডাবল এইচ সি ডাবল এইচ সি ডাবল এইচ সবগুলো সেম টু সেম আছে। জাস্ট আমি এখন এই অংশটা কল্পনা করি, আমি এত কঠিন করে মিলাবো না, জাস্ট সহজ করে মিলাইতে চাই। এই যে সি এস থ্রি মূলকটা আছে ভাইয়া, এই মূলকটাকে আসলে কি বলা হয়, যেহেতু এক কার্বন বিশিষ্ট মূলক, তুমি তাকে কি বলবা, মিথাইল মূলক। এখানে দেখো দুই কার্বন বিশিষ্ট মূলক আছে, দ্যাট মিন্স তুমি তাকে কি বলবা, ইথাইল মূলক। এখানে যেহেতু তিন কার্বন বিশিষ্ট মূলক আছে, দ্যাট মিন্স এটা কি হবে বলতো, প্রোপাইল মূলক। তার মানে দেখো, মিথাইলের সাথে সি ডাবল এইচ আছে, ইথাইলের সাথে সি ডাবল এইচ আছে, প্রোপাইলের সাথে সি ডাবল এইচ আছে। ভাইয়েরা একটু খেয়াল করো, এই যে মিথাইল, ইথাইল, প্রোপাইল, লাস্টে সবাইকে তুমি আইল বলতেছ। আইল মানে কি, একই ফ্যামিলির যারা আছে সবাইকে তো তুমি আইল বলবা। যেমন এখানে সবাইকে তুমি এন বলতেছো, ঠিক একইভাবে এখানে সবাইকে তুমি কি বলতেছো, আইল বলতেছো। সো আমি বলতে পারি যে মিথাইল, ইথাইল, প্রোপাইল এরা একই ফ্যামিলির সদস্য। সো একই ফ্যামিলির সদস্য আবার কি করতেছে, প্রত্যেকেই সি ডাবল এইচ কন্টেন করতেছে। সো আমি এইবার আরও বেশি ক্লিয়ার হয়ে গেলাম যে এরা সবাই কি হবে, একই শ্রেণীর হবে, অর্থাৎ একই গ্রুপের হবে অথবা একই ফ্যামিলির হবে। সো সোজা কথায়, যারা একই সাধারণ সূত্র ফলো করে, একই সাধারণ সূত্র ফলো করে, তাদেরকে আমরা কি বলবো, সমগোত্রীয় শ্রেণী বলবো। সো যদি একটু ক্লিয়ার করি, অ্যালকোহলের গ্রুপে যারা আছে সবাই হচ্ছে সমগোত্রীয় শ্রেণী, অ্যালকিনের গ্রুপে যারা আছে তারা সবাই হচ্ছে সমগোত্রীয় শ্রেণী, লাইক ইথিন, প্রোপিন, বিউটিন, পেন্টিন, হেক্সিন, এরকম যত হইতে পারে, যত কার্বন বিশিষ্ট হইতে পারে, তারা সবাই হচ্ছে কি, সমগোত্রীয় শ্রেণী। সো আমরা বলতে পারি যে তাদের একটা কি থাকবে, একই সাধারণ সংকেত থাকবে। সো এই জিনিসটা কিন্তু আমরা অলরেডি বুঝে গেছি, সমগোত্রীয় শ্রেণীর একই সাধারণ সংকেত বিশিষ্ট যারা আছে তারাই হচ্ছে কি, সমগোত্রীয় শ্রেণী। তো অনেকের প্রশ্ন হতে পারে ভাইয়া, যে রাসায়নিক ধর্ম সেম, এটা একটু ব্যাখ্যা করেন তো। হ্যাঁ, এই জিনিসটা আমি তোমাদের একটু ব্যাখ্যা করে দিচ্ছি, আশা করি জিনিসটা বুঝছো। সো চলো আমরা আমাদের পরবর্তী অংশটা একটু খেয়াল করি, একটা উদাহরণ দিয়ে বুঝাই। হ্যাঁ, তোমরা এগুলো নিয়ে মাথার মধ্যে প্যারা নিও না, আমি সবই বুঝাবো। জাস্ট এখন একটু এই জিনিসটা বোঝার জন্য খেয়াল করো কিভাবে বুঝবা। ধরো তোমাকে আমি বললাম যে সি এইচ টু ডাবল বন্ড হচ্ছে সি এস টু। আমরা দেখতে পাচ্ছি যে কার্বনের সাথে কার্বনে কি আছে, দ্বিবন্ধন আছে। সো কার্বন কার্বন দ্বিবন্ধন বিশিষ্ট হাইড্রোকার্বনকে আমরা আসলে কি বলি, আমরা হচ্ছে অ্যালকিন বলে থাকি। তো এখন আমি কি করলাম, এই অ্যালকিনের সাথে হচ্ছে হাইড্রোজেন সংযোজন দিচ্ছি, প্রভাবক হিসেবে দিলাম হচ্ছে নিকেল, 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস। অনেকে প্রশ্ন করতে পারো, ভাইয়া এত তাড়াতাড়ি বিক্রিয়াতে চলে গেলেন? না, আমি বিক্রিয়াতে যাইনি, জাস্ট এই লাইনটা, প্রথম লাইনটা বোঝানোর জন্যই আমি এই জিনিসটা লিখছি। খেয়াল করে দেখো, সি এস টু
বন্ড সিএস টু আমরা জানি যে এই দুইটা বন্ধনের মধ্যে একটা বন্ধন হচ্ছে সিগমা বাকি একটা বন্ধন হচ্ছে পাই আমরা জানি যে পাই বন্ধনটা খুবই দুর্বল সো এই পাই বন্ধনটা কিন্তু ভেঙে যাবে ভেঙে এখানে একটা হাত তৈরি করবে তোমার কাছে ভাই হাইড্রোজেন আছে কয়টা দুইটা আছে তাহলে তুমি এখানে কি করবে এখানে একটা হাইড্রোজেন দিবা এখানে একটা হাইড্রোজেন দিবা সো এবার দেখো তুমি যেটা পাচ্ছো CH3 বন্ড CH3 দ্যাট মিন্স এটাকে আমরা কি বলবো একটা অ্যালকেন বলবো কত কার্বন বিশিষ্ট অ্যালকেন দুই কার্বন বিশিষ্ট অ্যালকেন সুতরাং ওর নাম কি হবে ইথেন হবে আচ্ছা তাহলে আমরা কি করলাম ইথিন থেকে ইথেন পাইলাম এবার আমি আরেকটু অ্যাডভান্স হই আমি এবার কি করলাম আমি এবার অ্যালকিন নিছি বাট এবার যাকে নিছি সে হচ্ছে প্রোপিন সো আমি এখন কি করলাম প্রোপিনের সাথে হাইড্রোজেন সংযোজন দিলাম নিকেল দিলাম 180 থেকে কত দিচ্ছে বলো তো 200 ডিগ্রি সেলসিয়াস দিলাম সো খেয়াল করে দেখো CH3 CH দেন হচ্ছে কি বলো তো CH2 কি করলাম ভাইয়া এইখানে আমার দুইটা বন্ধন ছিল ডাবল বন্ড ছিল একটাকে লিখছি সিগমাটাকে লিখছি পাইটাকে ভেঙে দিব ভেঙে দিলে এখানে একটা হাত তো তুমি এখন কি করবা দুই হাতে দুইটা হাইড্রোজেন বসাই দিবা এখানে একটা বসাবা এখানে একটা বসাবা সো তুমি এখন যেটা পাচ্ছ CH3 CH2 দেন হচ্ছে কি বলতো CH3 সো আমি যেটা পাইছি সেটাও একটা অ্যালকেন কিন্তু এটা কত কার্বন বিশিষ্ট অ্যালকেন তিন কার্বন বিশিষ্ট সুতরাং ওর নাম কি হবে বলতো প্রোপেন আচ্ছা একটু খেয়াল করে দেখো কেন আমরা এই জিনিসটা বুঝলাম এটা বোঝার মূল অর্থ হচ্ছে তুমি যখন অ্যালকিনের সাথে হাইড্রোজেন দিছো অ্যালকিনই পাইছো তুমি যখন আবার অ্যালকিনের সাথে হাইড্রোজেন দিছো অ্যালকেনই পাইছো হোক তুমি ইথিন নাও প্রোপিন নাও তুমি ইথিনকে নিয়েও কি পাইছো অ্যালকেন পাইছো আবার তুমি প্রোপিনকে নিয়েও কিন্তু অ্যালকেন পাইছো তার মানে আমি যদি এখন বিউটেনকে নেই সেও কিন্তু বিউটেন বানাবে আমি যদি এখন পেন্টিনকে নেই সে কিন্তু এখন পেন্টেন বানাবে আমি যদি এখন হেক্সিনকে নেই সে কিন্তু এখন হেক্সেন বানাবে তার মানে বুঝলাম যে একই গ্রুপের যারা আছে একই ফ্যামিলির সদস্য যারা আছে তারা সবাই সেম রাসায়নিক ধর্ম দেখাচ্ছে অর্থাৎ এমন তো না যে অ্যালকিন হাইড্রোজেনের সাথে বিক্রিয়া দিয়ে অ্যালকেন বানাইছে কিন্তু প্রোপিন আবার কি করছে জৈব অ্যাসিড বানাই ফেলছে ব্যাপারটা কিন্তু এরকম না তুমি সব কিছুই সেম টু সেম রাখছো এখানে দেখো এইখানে যে জিনিসগুলো রাখছো এখানেও কিন্তু তুমি সেম জিনিসই রাখছো এবং ফাইনালি তুমি যেটা দেখলা যে ডান পাশে গিয়ে অ্যালকেন তৈরি হচ্ছে এখানেও ডান পাশে গিয়ে অ্যালকেন তৈরি হচ্ছে তার মানে আমরা বুঝলাম যে একই ফ্যামিলির সদস্য যারা তারা সবাই হচ্ছে একই বিক্রিয়কের সাথে একই রকম বিক্রিয়া দেয় ওকে সো আমি তাহলে বলতে পারি যে তাদের রাসায়নিক ধর্মও কি হবে বলতো সেম হবে সো এটাই বলাই হচ্ছে যে একই রাসায়নিক ধর্ম বিশিষ্ট অর্থাৎ যাদের রাসায়নিক ধর্ম সেম এবং একই সাধারণ সংকেত বিশিষ্ট জৈব যৌগকে আসলে কি বলা হয় সমগোত্রীয় শ্রেণী বলে ওকে সো আমরা এখন বুঝলাম যে অ্যালকোহলের যারা আছে অ্যালকোহলের গ্রুপে যারা আছে মিথানল ইথানল প্রোপানল বিউটানল সবাই হচ্ছে কি বলতো সমগোত্রীয় শ্রেণী অ্যালডিহাইডের গ্রুপে যারা আছে মিথানেল ইথানেল প্রোপানেল বিউটেন এরা সবাই হচ্ছে কি বিউটানেল এরা সবাই হচ্ছে কি সমগোত্রীয় শ্রেণী আবার তুমি যদি বলতে চাও যে ইথাইন প্রোপাইন বিউটাইন হেক্সাইন পেন্টাইন এরা সবাই হচ্ছে কি বলতো সমগোত্রীয় শ্রেণী সো আশা করি তোমরা সমগোত্রীয় শ্রেণীর ব্যাপারটা ক্লিয়ারলি বুঝতে পারছো আমাকে একটু কমেন্ট করে জানাই দিও যে ভাইয়া সমগোত্রীয় শ্রেণীটা ক্লিয়ার আছে কিনা একটু দ্রুত আমাকে কমেন্ট করে জানাই দিতে হবে যে ভাইয়া সমগোত্রীয় শ্রেণী আমাদের ক্লিয়ার হয়ে গেছে ওকে সো আমাদের কাছে আমাদের সাথে অনেক স্টুডেন্ট আছে সো আচ্ছা এম এস জান্নাত বলছে যে ভাইয়া না ক্লাস নাইনের স্টুডেন্টরা এত কিছু জানে না সো আস্তে আস্তে জানবা টেনশন নেওয়ার কিছু নাই আমি এক্সপ্লেন করে দিব ঠিক আছে সো এখন জাস্ট বোঝানোর জন্য বলছি আমরা জাস্ট বোঝানোর জন্য বলছি না এটা নিয়ে মাথায় টেনশন নেওয়ার কিছু নাই আমি একদম শুরু থেকেই আবার শুরু করব ওকে তো ফার্স্ট অফ অল আসো একদম বেসিক থেকে শুরু করতে চাচ্ছি আমরা যেহেতু অ্যালকেন পড়ব আমরা কি পড়বো ভাইয়া অ্যালকেন পড়বো সো এখান থেকে শুরু করব আচ্ছা একটু প্রথমে এক্সপ্লেন করি আমরা জানি যে কার্বন হচ্ছে 6 মনোযোগ দাও ক্লাস নাইনের স্টুডেন্ট কার্বন যখন 6 আমরা যখন ইলেকট্রন বিন্যাস করব তখন আসলে কি দেখব 1s2 2s2 দেন হচ্ছে 2p2 এখন এই কার্বনকে যদি ভাই আমরা একটু এক্সাইটেড অবস্থায় লিখি তখন কি দেখব 1s2 2s2 দেন হচ্ছে কি বলতো 2px দেন হচ্ছে কি 2py এবং আরেকটা কি আছে বলতো 2pz আছে এখন যেহেতু p এর মধ্যে ইলেকট্রন আছে দুইটা তাহলে আমি কি করব px একটা দিব py একটা দিব কিন্তু pz এ আমার ইলেকট্রন দেওয়ার কিন্তু কোনো উপায় নাই ওকে সো তখন যে ঘটনাটা ঘটে 2s থেকে একটা ইলেকট্রন লাভ দিয়ে কোথায় চলে যায় বলতো 2pz এ চলে যায় ওকে তো এখন তোমরা দেখতে পাচ্ছ যে কার্বন পরমাণুর সবচেয়ে বাইরের যে শক্তি স্তর কার্বন পরমাণুর সবচেয়ে বাইরের যে শক্তি স্তর সেখানে ইলেকট্রনের সংখ্যা কয়টা বলতো 4টা কার্বন পরমাণুর সবচেয়ে বাইরের যে শক্তি স্তর সেখানে ইলেকট্রনের সংখ্যা কয়টা 4টা এবং আমি বলতে পারি যে এখানে বিজোড় ইলেকট্রন কতগুলো আছে বিজোড় ইলেকট্রন 4টা আছে ওকে
সো ভাইয়ারা, বিজোড় ইলেকট্রন যেহেতু চারটা আছে, সুতরাং আমি বলতে পারি তার যোজনী চার। যোজনী চার মানে কি? কার্বন কি করবে বলো তো? চারটা হাত চার দিকে বাড়াই দিবে। এই যে দেখো কার্বনের যোজনী চার, সুতরাং তার হাত কয়টা বলো তো? চারটা। ওকে, এখন ধরো আমি কার্বনের প্রত্যেকটা হাত কি করতেছি? হাইড্রোজেন দিয়ে ফিল আপ করতেছি। ওকে, সো দেখো কার্বন আর হাইড্রোজেনের সমন্বয়ে আমার এখানে একটা যৌগ গঠিত হয়েছে। ওকে, কি কি দিয়ে? কার্বন আর হাইড্রোজেনের সমন্বয়ে আমাদের এখানে একটা যৌগ গঠিত হয়েছে। সুতরাং এই কার্বন আর হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত যৌগকে আমরা আসলে কি বলবো? হাইড্রোকার্বন বলবো। ওকে, সো আমরা এখান থেকে একটা ডেফিনেশন পেয়ে গেলাম যে কার্বন এবং হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত যৌগকে আসলে কি বলা হয়? হাইড্রোকার্বন বলা হয়। আবার বলতেছি দেখো, কার্বন এবং হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত যৌগকে আসলে কি বলা হয়? হাইড্রোকার্বন বলা হয়। ওকে, এখন একটা ব্যাপার হচ্ছে একটু ক্লিয়ার করে রাখি যে হাইড্রোকার্বনগুলো সাধারণত কি হয়? জৈব যৌগ হয়। বাট এই যে কার্বন হাইড্রোজেন আছে, এর সাথে টোটাল আরও পাঁচটা জিনিস থাকতে পারবে। এক্সপন্স কার্বন হাইড্রোজেন, তার সাথে আর কয়টা জিনিস থাকতে পারবে? পাঁচটা জিনিস। কি কি থাকতে পারে? এখানে এক্স বলতে আমরা হচ্ছে হ্যালোজেন গ্রুপকে বুঝতেছি। এক্স মানে আসলে কি বলতো? হ্যালোজেন। আমি লিখে দিচ্ছি, এক্স ইকলটা হচ্ছে হ্যালোজেন। এখানে পি দিয়ে তুমি আসলে কি বুঝতেছো? পি দিয়ে তুমি বুঝতেছো হচ্ছে ফসফরাস। ও দিয়ে তুমি আসলে কি বুঝতেছো বলতো? অক্সিজেন। ওকে, তারপরে দেখো এন দিয়ে তুমি কি বুঝতেছো? নাইট্রোজেন। এবং এখানে এস দিয়ে তুমি আসলে কি বুঝতেছো বলতো? সালফার। ওকে, সো আমরা বুঝলাম যে এক্স মানে হচ্ছে হ্যালোজেন। তাহলে হ্যালোজেন কারা আছে? ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, দেন হচ্ছে কি বলতো? আয়োডিন আরও আছে। ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্ট্রাটিন হইতে পারে। সো এরা হচ্ছে হ্যালোজেন গ্রুপ। ওকে, সো এই কার্বন, হাইড্রোজেন এবং হচ্ছে এক্স পন্স, অর্থাৎ কার্বন থাকবে, হাইড্রোজেন থাকবে, তার মধ্যে তার সাথে কি থাকতে পারবে বলতো? এই পাঁচটার মধ্যে যে কোনোটা থাকতে পারবে। ওকে, সো এদের সম্মিলিত অবস্থায় আমি যে যৌগটা পাবো সেটাকে আসলে কি বলা হচ্ছে বলতো? জৈব যৌগ বলা হচ্ছে। ঠিক আছে, অর্থাৎ কার্বন, হাইড্রোজেন মাস্ট, তার সাথে টোটাল কয়টা জিনিস থাকতে হবে? পাঁচটা। কার্বন আর হাইড্রোজেন এই দুইটা নিয়ে জৈব যৌগ হইতে পারে, কিন্তু যদি থাকতেই হয় তাহলে এই পাঁচটার মধ্যে থেকে কোনো একটা থাকতে হবে, অন্য কোনো কিছু কিন্তু থাকা যাবে না। জাস্ট লাইক একটা এক্সাম্পল আমরা চিন্তা করি, যে ধরো আমি বললাম যে সোডিয়াম বাইকার্বনেট NaHCO3। তুমি একটু খেয়াল করে দেখো, এখানে কিন্তু কার্বন আছে, আবার দেখো হাইড্রোজেন আছে, আবার দেখো কিন্তু অক্সিজেন আছে। তাহলে তুমি বলতে পারো যে ভাইয়া, কার্বন আর হাইড্রোজেন তো আমরা পেয়ে গেছি, তার সাথে আমরা এক্সপন্সের মধ্যে, অর্থাৎ এক্সপন্সের যে টোটাল পাঁচটা জিনিস আছে এর মধ্যে থেকে আমরা অক্সিজেনকে পাইছি, তার মানে এটা একটা জৈব যৌগ। কিন্তু খেয়াল করে দেখো, এখানে কিন্তু একটা সোডিয়াম আছে। সো এই সোডিয়ামটা কিন্তু থাকা যাবে না। আমি বলছি যে যদি থাকতেই হয় কার্বন হাইড্রোজেনের পাশাপাশি, এই টোটাল পাঁচটা জিনিসের মধ্যে কোনো একটা জিনিস থাকতে হবে। সো দেখো কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন ঠিক আছে, কিন্তু সোডিয়ামটা কিন্তু এক্সট্রা চলে আসছে। সো এটা কিন্তু একটা অজৈব যৌগ হয়ে যাবে। সো জৈব যৌগ বলার শর্ত হচ্ছে যে কার্বন আর হাইড্রোজেন নিয়ে গঠিত যে যৌগ সেগুলো হচ্ছে হাইড্রোকার্বন। হাইড্রোকার্বনের সাথে যদি থাকতেই হয় তাহলে এই পাঁচটা জিনিসের মধ্যে কোনো একটা থাকতে হবে। ওকে, সো এর বাইরে যদি কোনো কিছু চলে আসে সেটাকে কিন্তু আমি জৈব যৌগ বলতে পারবো না। ওকে, কিছু ব্যতিক্রম অবশ্যই আছে, সেটা তোমরা পরবর্তী ক্লাসে বা উচ্চতর ক্লাসে গিয়ে পড়বা, এখন এগুলো নিয়ে আমাদের আলোচনা না করলেই ভালো। আচ্ছা, এখন আসো হচ্ছে একটা ছোট্ট জিনিস শিখে নেই। কার্বন আর হাইড্রোজেন এই দুইটাকে বলা হয় হচ্ছে হোমো অ্যাটম। হোমো অ্যাটম মানে কি? এই দুইটাকে মাস্ট থাকতেই হবে, বাবা এবং মা এই দুজনকে মাস্ট থাকতেই হবে, এবং সন্তান হিসেবে যারা থাকবে তারা হচ্ছে কি বলতো? এক্সপন্স। কোনটা দিয়ে কি বোঝায় আমি অলরেডি কিন্তু বলে দিছি। সো এই যে এক্সপন্স আছে, এই এক্সপন্সটাকে আসলে কি বলা হয় বলতো? হেটারো অ্যাটম। এদেরকে কি বলা হয়? হেটারো অ্যাটম। সো হোমো অ্যাটম নিয়ে তুমি কি বানাইতে পারো? একটা জৈব যৌগ বানাইতে পারো। আর যদি আরও কিছু জৈব যৌগ চাও তাহলে সেক্ষেত্রে হোমো অ্যাটমের সাথে কি কি যোগ করতে হবে? এক্সপন্সের মধ্যে যে কেউ কিন্তু আসতে পারবে, একাধিক আসতে পারে, একটা আসতে পারে, দুইটা আসতে পারে, তিনটা আসতে পারে, কোনো সমস্যা নেই। তবে তুমি যদি জৈব যৌগ বানাইতেই চাও, হয় হোমো অ্যাটম দিয়ে বানাবা, অথবা কি বলতো, এই হোমো অ্যাটমের সাথে কি থাকবে? এই পাঁচটার মধ্যে কোনো একটা থাকবে, এর বাইরে থেকে কিন্তু কোনো কিছু আনা যাবে না। ঠিক আছে, এটা কিন্তু অবশ্যই তোমাদের মাথায় রাখতে হবে। সো হোমো অ্যাটম এবং হেটারো অ্যাটম এই দুইটাকে একত্রে আমরা জৈব যৌগ বলতে পারি, কিন্তু যদি শুধু হাইড্রোকার্বন বলতে হয় তাহলে মাথায় রাখতে হবে যে হাইড্রোকার্বন মানে হচ্ছে কার্বন এবং হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত যৌগকে আসলে কি বলে? হাইড্রোকার্বন বলে। ওকে, সো আশা করি তোমরা হাইড্রোকার্বন এবং জৈব যৌগের যে ডেফিনেশন সেটা অলরেডি পাওয়া গেছে। ঠিক আছে, আচ্ছা আমি আবার একটু ক্লিয়ার করি। কার্বন আর হাইড্রোজেন এই দুইটা মিলে জৈব যৌগ হইতে পারে, এই দুটো মিলে অবশ্যই জৈব যৌগ হতে পারে। আর কার্বন, হাইড্রোজেন এর সাথে যদি এক্সপন্স থাকে
সেটাও আমার কি হইতে পারে বলতো, জৈব যৌগ হইতে পারে, ঠিক আছে? কিন্তু এককভাবে কার্বন আর হাইড্রোজেনকে তুমি আসলে কি বলবা, হাইড্রোকার্বন বলবা। ওকে, আশা করি জিনিসটা বুঝতে পারছো। সো এখান থেকে আমরা কি লেসন শিখলাম, এখান থেকে আমরা শিখলাম যে কার্বনের যোজনী সাধারণত চার হয়ে থাকে। সো এই চার হাতের কারণে সে আসলে চারটা ভিন্ন ভিন্ন মূলক তার সাথে যুক্ত করতে পারবে। পাশাপাশি আমরা কাকে হাইড্রোকার্বন বলবো, কাকে জৈব যৌগ বলবো, এই বিষয়গুলো কিন্তু আসলে ক্লিয়ার হয়ে গেলাম। সো একটু কমেন্ট করে জানাই দিও যে ভাইয়া এই জিনিসগুলো ক্লিয়ার, বুঝতে পেরেছো কিনা। ওকে আচ্ছা, ওকে বুঝতে পারছি। আচ্ছা ওকে, হ্যাঁ ঠিক আছে। ওবায়দুর রহমান, কার্বন হাইড্রোজেন প্লাস এক্স পন্স, হেয়ার ইজ এক্স ইজ হচ্ছে হ্যালোজেন। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। সো আমরা এগুলো অলরেডি ভালো মতো বুঝে গেছি। এবার আসো হচ্ছে আরেকটু সামনের দিকে আগাই, আরেকটু সামনের দিকে আমরা আগাবো। ওকে আচ্ছা, এখন চলো, আমি তো বললাম যে সাধারণ যে বেসিক ধারণা সেটা তোমাদের আমি দিছি। সো বেসিক কথাবার্তা নিয়ে আর কিছু বলবো না, আমরা একটু বিক্রিয়াগুলো বেশি করে প্র্যাকটিস করি। আর যারা হচ্ছে যারা একটু ছোট ক্লাসে আসো, নাইনের দিকে আসো, ওদের একটু প্রবলেম হতে পারে, বাট আমি বলে নিচ্ছি যে তোমাদের প্রবলেম হবে না, একটু ক্লাসের প্রতি কনসেন্ট্রেট রাখতে হবে, সব কিছুই আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। সো আজকে আমাদের পড়ার যে টপিক সেটা হচ্ছে অ্যালকেন। ওকে, সো আমরা অ্যালকেনটা একটু পড়ে ফেলি। আচ্ছা, এখন প্রশ্ন আসে যে অ্যালকেন আসলে কাকে বলে, ঠিক আছে? সো অ্যালকেনের ডেফিনেশনটা একটু লিখে দিচ্ছি। সো লিখে নাও, অ্যালকেন কাকে বলে? আমরা একটু লিখব যে একক বন্ধন বিশিষ্ট, একক বন্ধন বিশিষ্ট হাইড্রোকার্বনকে, হাইড্রোকার্বনকে কি বলা হয়? অ্যালকেন বলে। একক বন্ধন বিশিষ্ট হাইড্রোকার্বনকে আসলে কি বলা হয়? অ্যালকেন বলে, ঠিক আছে? তো একটু দেখি আমরা কি করলাম, কার্বনের ভাইয়া কয়টা হাত ছিল? চারটা হাত ছিল, তাই না? সো আমি কি করলাম, চারটা হাতেই হাইড্রোজেন বসাইলাম। এখন তুমি কি দেখতে পাচ্ছ বলো তো? CH4। এবার আমি আরেকটা জিনিস চিন্তা করতে পারি, কার্বনের তো চার হাত, ঠিক আছে? আমি এখানে চারটা হাত দিলাম, সেকেন্ডটাও আমি আরেকটা কার্বন নিলাম, এটা একটা যৌগ হইতে পারে। আবার ধরো আমি তিনটা কার্বনকে নিলাম, এই কার্বনে কয়টা হাত খালি আছে? একটা ফিল আপ হয়েছে, বাকি আছে কয়টা? তিনটা। এই কার্বনে কয়টা হাত খালি আছে? দুইটা। এই কার্বনে কয়টা হাত খালি আছে দেখো তো? তিনটা। এখন আমি একটা কাজ করি, প্রত্যেকটা হাতে কি করতেছি বলো তো? হাইড্রোজেন দিয়ে ফিল আপ করতেছি। এই যে প্রত্যেকটা হাতে কি করতেছি? হাইড্রোজেন দিয়ে ফিল আপ করতেছি। এই যে দেখো, হাইড্রোজেন দিয়ে ফিল আপ করতেছি। সো প্রত্যেকটা হাতেই আমরা হাইড্রোজেন বসাই দিছি, ঠিক আছে? বুঝছো? তো এখন আমি যদি একটু এইটার সামারি করতে চাই, তাহলে কি দেখবো? C2H6। কার্বনের সংখ্যা হচ্ছে দুইটা, হাইড্রোজেনের সংখ্যা হচ্ছে ছয়টা। আমি যদি এটা সামারি করতে চাই, কার্বনের সংখ্যা হচ্ছে তিনটা, হাইড্রোজেনের সংখ্যা কয়টা বলো তো? আটটা। ওকে, তার মানে একটা কার্বন দিয়ে আমরা কি বানাইতে পারি? একক বন্ধন বিশিষ্ট যৌগ বানাইতে পারি। দুইটা কার্বন দিয়ে একক বন্ধন বিশিষ্ট যৌগ বানাইতে পারি। তিনটা বন্ধন দিয়েও একক বন্ধন বিশিষ্ট যৌগ বানাইতে পারি। এখানে কিন্তু কোনো দ্বিবন্ধন বা ত্রিবন্ধন নাই, তুমি যাই দেখতেছো সবই হচ্ছে একক বন্ধন। সো একক বন্ধন বিশিষ্ট হাইড্রোকার্বনকেই আমরা আসলে কি বলবো? অ্যালকেন বলবো, ঠিক আছে? এখন আমি যদি কার্বনের সংখ্যা ভাইয়া চারটা নিতাম, তাহলে কি করতে হইতো? খেয়াল করে দেখো তো, কার্বনের সংখ্যা এখানে তিনটা আছে, হাইড্রোজেনের সংখ্যা তার দ্বিগুণে থেকে দুই বেশি। এখানেও খেয়াল করো, কার্বনের সংখ্যা দুইটা আছে, হাইড্রোজেনের সংখ্যা তার দ্বিগুণে থেকে দুই বেশি। এখানে কার্বনের সংখ্যা একটা আছে। সো এককে দুই দ্বারা গুণ করার পর তুমি যদি দুই যোগ করো, তাহলে তুমি কত পেয়ে যাবা? চার পেয়ে যাবা। সো এই যে এক কার্বন বিশিষ্ট যে অ্যালকেন, দুই কার্বন বিশিষ্ট যে অ্যালকেন, তিন কার্বন বিশিষ্ট যে অ্যালকেন, সবাই একই সূত্র ফলো করতেছে, সেটা হচ্ছে কি বলতো? CnH2SN দেন হচ্ছে কি বলতো? +2। CnH2SN+2, এই সূত্রটা কিন্তু ফলো করতেছে। তাহলে এখন আমি যদি চার কার্বন বিশিষ্ট অ্যালকেন চিন্তা করি, তাহলে আমার কি করতে হবে? লিখবো কার্বনের সংখ্যা চারটা, হাইড্রোজেনের সংখ্যা তার দ্বিগুণ থেকে দুই বেশি, তার মানে হাইড্রোজেনের সংখ্যা ভাইয়া তখন কয়টা হয়ে যাবে? দশটা হয়ে যাবে। এখন তুমি যদি সেই যৌগটা বানাইতে চাও, তাহলে তোমার কাছে কার্বন লাগবে কয়টা? 1, 2, 3, 4। এই কার্বনে কয়টা হাত খালি? তিনটা হাত। এই কার্বনে কয়টা? দুইটা হাত। এই কার্বনেরও দুইটা। এই কার্বনের কয়টা বলো তো? তিনটা। অর্থাৎ সবার চারটা করে হাত ফিল আপ হয়েছে কিনা সেটাই হচ্ছে তোমার দেখার বিষয়। এবার আমি কি করলাম, প্রত্যেকটা হাতের মধ্যে একটা করে হাইড্রোজেন দিয়ে দিলাম, হাইড্রোজেন দিয়ে দিলাম। সো প্রত্যেকটা হাতে যখন হাইড্রোজেন দিচ্ছি, তখন আমার কি হয়েছে বলো তো? এই যৌগটা তৈরি হয়েছে। এখন খেয়াল করো, কার্বনের সংখ্যা 1, 2, 3, 4, হাইড্রোজেনের সংখ্যা কয়টা? উপরে চারটা, নিচে হচ্ছে চারটা, আটটা, আর দুই পাশে দুইটা, টোটাল কয়টা বলো তো? দশটা। সো আমি কি লিখতে পারি? C4H10। দেখো তো, সূত্র অনুযায়ী C4H10 আছে, আবার গঠন অনুযায়ী আমাদের C4H10 আছে, দ্যাট মিনস আমরা কিন্তু মিলাই ফেলতে পারছি। ওকে, সো আমরা বুঝলাম যে অ্যালকেন যারা আছে তারা সবাই
একটা সূত্র ফলো করে, সেই সূত্রটা হচ্ছে কি CN is twice N plus 2। সো অ্যালকেন সম্বন্ধে বেসিক কথা কি, অ্যালকেন সম্বন্ধে বেসিক কথা হচ্ছে তারা সবাই হবে কি একক বন্ধন বিশিষ্ট এবং তাদের সাধারণ সংকেত কি হবে CN is twice N plus 2। আচ্ছা এখন আমরা একটু নামকরণ করতে চাই যে ভাইয়া নামকরণগুলো কি হবে একটু বুঝি তাহলে আমাদের জন্য সুবিধা হবে। দেখো এটা নিয়ে আর নতুন করে কিছু বলার নাই, একটু বাসার মধ্যে প্র্যাকটিস করবা, গঠনগুলো দেখবে যে ক্লিয়ার হয়ে গেছে, যারা একদম নতুন তারা একটু জাস্ট ক্লিয়ার করবা। সো দেখো প্রথমে যে সিএইচ ফোর আছে ওর নাম হচ্ছে মিথেন, মিথ এন কেন, কারণ আমরা অ্যালকেনের নামের শেষে কি পাই বলতো, অ্যালকেন নামের শেষে কি পাচ্ছি বলতো এ এন ই, দ্যাট মিনস সেটা কি হবে মিথেন হবে। আমি যদি এখন সি টু এইচ সিক্স চিন্তা করি তাহলে তার নাম কি হবে বলতো ইথেন হবে। আমি যদি এখন সি থ্রি এইচ এইট চিন্তা করি তাহলে তার নাম কি হবে বলতো প্রপেন হবে। সো এক কার্বন বিশিষ্ট কোনো কিছু থাকলে মিথ, দুই কার্বন বিশিষ্ট কোনো কিছু থাকলে ইথ, তিন কার্বন বিশিষ্ট কোনো কিছু থাকলে প্রপ। তাহলে আমরা লাস্টে কেন লেজের মতো এন লাগাই দিচ্ছি, কারণ আমরা অ্যালকেন পড়তেছি, অ্যালকেনের শেষে কি আছে এন আছে, এই জন্য আমরা প্রত্যেকটার সাথে এন লাগাচ্ছি। এবার দেখো চার কার্বন বিশিষ্ট যা থাকবে সেটাকে আমরা আসলে কি বলবো বলতো বিউ টেন, চার কার্বন বিশিষ্ট থাকলে বলা হয় বিউট, যেহেতু অ্যালকেন পড়তেছে তাহলে কি বলবা বিউটেন। এবার যদি আমি সি ফাইভ চিন্তা করি তাহলে কি হবে এইচ টুয়েলভ হবে না, কার্বনের সংখ্যা পাঁচটা হাইড্রোজেনের সংখ্যা তার দ্বিগুণ থেকে দুই বেশি, সো এবার তার নাম নিশ্চয়ই কি হবে বলতো পেন্টেন হবে। একদম বেসিক থেকে আলোচনা করতেছি, দেখো সি সিক্স এইচ ফোরটিন এটাকে আমরা তখন কি বলবো হেক্সেন। সো ছয় কার্বন বিশিষ্ট কোনো কিছু থাকলে সেটাকে বলা হয় হেক্স। তোমরা জানো যে গত বছর দুই হাজার আঠারো সালে যখন ওয়ার্ল্ড কাপ হচ্ছে তখন ব্রাজিলিয়ান সাপোর্টার যারা ছিল তারা অবশ্যই তারা লিখছিল যে এবার যদি আমরা ওয়ার্ল্ড কাপ দিতে পারি তাহলে আমাদের হেক্সা মিশন কমপ্লিট হবে, অর্থাৎ এর আগে তারা পাঁচবার নিছে এবার যদি নিতে পারে তাহলে কয়বার হবে ছয়বার হবে। তো দেখো ছয় কথাটা ইউজ করতে কিন্তু তারা হেক্সা বলতেছে, সো আমি মনে রাখবো যে কখন যখন আমার কার্বনের সংখ্যা ছয়টা থাকবে তখন সেটাকে আসলে কি বলা হয় হেক্স। এখন যেহেতু আমি অ্যালকেন পড়তেছি সো আমি লাস্টে কি লাগাই দেবো এন লাগাই দেবো, তাহলে হয়ে যাবে কি হেক্সেন। এবার তোমরা চিন্তা করো সি সেভেন এইচ কত হবে সিক্সটিন হবে, সো এটার নাম কি হবে হেপটেন, সাত থাকলে সেটাকে বলা হয় কি হেপটেন। আমি যদি এইট চিন্তা করি সি এইট এইচ টোয়েন্টি তাহলে কি বলা হবে অকটেন, এটা আমরা চিনি না এমন কেউই নাই, কারণ আমরা যখন কোনো একটা কি বলে ফিলিং স্টেশনের কথা বলি তখন বলি যে অকটেন নিতে হবে বা অকটেন স্টেশনে গিয়ে দাঁড়াও, ঠিক আছে। সো অকটেন কিন্তু আমরা প্রায় পরিচিত সবাই চিনি, সো সি এইট এইচ টোয়েন্টি এটা হচ্ছে কি বলতো অকটেন, আট কার্বন বিশিষ্ট এই জন্য তার নাম হয় অকটা, এবং যেহেতু তুমি অ্যালকেন পড়তেছো এই জন্য নামের শেষে কি আসবে এন আসবে, তখন নাম হয়ে যাবে কি অকটেন। আমি যদি এখন সি নাইন এইচ টোয়েন্টি টু চিন্তা করি তাহলে তার নাম কি হবে নিশ্চয়ই হবে ননেন, আমি যদি সি টেন এইচ টোয়েন্টি ফোর চিন্তা করি তাহলে তার নিশ্চয়ই কি হবে আচ্ছা এখানে মনে হয় সরি সি এইট এইচ এইটিন হবে, এখানে কত হবে টোয়েন্টি হবে আর এখানে হবে হচ্ছে টোয়েন্টি টু। ভাইরা দেখো কার্বন যতগুলো নিচ্ছ তাকে দ্বিগুণ করবা, দ্বিগুণ করে তার সাথে অবশ্যই তুমি কি করবা দুই যোগ করবা, তাহলেই হয়ে গেল। এখন যেহেতু এটা নয় কার্বন বিশিষ্ট তাহলে তার নাম কি হবে ননেন, এবং এটা যেহেতু দশ কার্বন বিশিষ্ট তার নাম নিশ্চয়ই কি হবে বলতো ডেকেন। সো আমরা কিন্তু এখান থেকে কি পেয়ে গেছি ডেকেন পেয়ে গেছি, দশ কার্বন বিশিষ্ট পেয়ে গেছি। ওকে আমাকে একটু জানো যে ভাই বুঝতেছো কি না, তোমাদের একটু কমেন্টগুলো নেই। ওকে আচ্ছা হ্যাঁ সি টেন এইচ টোয়েন্টি টু ওকে পেন টেন ঠিক আছে, একটু আমাকে কমেন্ট করে জানাইও আর ক্লাস থেকে কেউ যায়ও না, হ্যাঁ খুবই ইম্পর্টেন্ট, আমরা আস্তে আস্তে কিন্তু সব কিছু শিখে ফেলতে পারবো। ওকে এবার আমরা সাধারণত যেটা করি এসএসসি লেভেলে এই দশ পর্যন্তই শিখে থাকি, তো আমরা একটু চেষ্টা করবো যে ইলেভেন থেকে কীভাবে আসলে শিখা যায়, ঠিক আছে ইলেভেনের পরেও আমরা শিখে নেব। সি ইলেভেন এইচ টোয়েন্টি ফোর এটাকে বলা হয় হচ্ছে উনডেকেন। ওকে সি টুয়েলভ এইচ টোয়েন্টি সিক্স ভাইয়া কিচ্ছু করতেছি না, কার্বনের সংখ্যা কী করতেছি যতগুলো আছে হাইড্রোজেনের সংখ্যা তার দ্বিগুণ থেকে দুই বাড়াই দিচ্ছি, সো নিশ্চয়ই পরেরটার নাম কী হবে বলতো ডোরডেকেন। ওকে আমি একটু তোমাদের ধরাই দিই সি ফোর সি থার্টিন এইচ টোয়েন্টি এইট ওর নাম হবে কি বলতো ট্রাইডেকেন, ওর নাম হবে কি বলতো ট্রাইডেকেন, যেহেতু ১৩ মানে হচ্ছে দশের সাথে তিন, সো ট্রাই থাকবে তার সাথে একটা কী থাকবে ডেকেন থাকবে। এবার যদি সি ফোরটিন হয় সি ফোরটিন এইচ থার্টি তাহলে নিশ্চয়ই তার নাম কী হবে বলতো টেট্রাডেকেন। ওকে সো ট্রাই মানে তিন, ফোর মানে কি বলতো টেট্রা, ফোর মানে টেট্রা, থ্রি মানে কি ট্রাই, এই জন্য লিখতেছি ট্রাইডেকেন আর একটা কি টেট্রাডেকেন। তো তোমাদের একটু কাজ দিচ্ছি আজান দিচ্ছে, তোমরা সি ফিফটিন সি সিক্সটিন সি সেভেন্টিন সি এইটিন এগুলোর নাম একটু আমাকে কমেন্ট করে জানাও, দেখি তোমরা যদি নাও পারো একটু প্র্যাকটিস করো দেখি মিলাইতে পারে কিনা। হ্যাঁ আজান দিচ্ছে সো তোমাদের কাজ দিচ্ছে, এটা দ্রুত কমপ্লিট করে ফেলো। আচ্ছা
এই উল্টাপাল্টা কমেন্ট করা যাবে না, দ্রুত এগুলার নামগুলো বলতে থাকো। দেখি অ্যাজাম্পশন করে তোমরা নামগুলো বলো কি হয় দেখি। আজান দিচ্ছে, আজানটা শেষ হোক। আচ্ছা ঠিক আছে, একজন জানাইছো পেন্টার ডেকেন, ওকে ফাইন, বাকিগুলো একটু জানাও পরটা কি হবে। আচ্ছা একজন আমাকে বলছো যেটা নাম পেন্টার ডেকেন হবে, সো লিখলাম পেন্টা ডেকেন। কেন পেন্টা? কারণ এখানে কি আছে বলো তো, পাঁচের সাথে দশ আছে, সো পাঁচ মানে পেন্টা আর দশ মানে কি হবে বলো তো, ডেকেন। সো নাম কি হলো বলো তো, পেন্টা ডেকেন। তাহলে ষোলো সতেরো আঠারো তারা কি হবে সেটা একটু জানো। ষোলো সতেরো আঠারো কি হবে সেটা একটু দ্রুত জানো। হ্যাঁ ষোলো সতেরো আঠারো সেটা কি হবে একটু দ্রুত জানো। আচ্ছা দেখো, সো এই যে আমরা পনেরো চিন্তা করলাম, এই জন্য পেনটা ষোলো যদি হয় তাহলে নাম কি হবে বলো তো, হেক্সা। কারণ দেখো আমরা এখানে ছয় বলতে কিন্তু হেক্সেনকে শিখে আসছি, তাহলে ষোলোটা নিশ্চয়ই কী হবে, হেক্সা হবে, হেক্সা ডেকেন। সতেরো হইলে সেটার নাম কি হবে বলো, হেপটা ডেকেন। ওকে আঠারো যদি হয় তাহলে সেটার নাম কি হবে নিশ্চয়ই, অক্টা ডেকেন। ক্লিয়ার, বোঝা গেছে? সো হেক্সা ডেকেন, হেপটা ডেকেন, দেন হচ্ছে কি বলো তো, অক্টা ডেকেন। তাহলে এবার যদি আমরা নাইনটিন চিন্তা করি, সি নাইনটিন এইচ ফর্টি, তাহলে তার নাম নিশ্চয়ই কী হবে, ননা ডেকেন। ঠিক আছে, আর যদি তোমরা টোয়েন্টি শিখতে চাও, সি টোয়েন্টি এইচ ফর্টি টু, সো অনেকে বলতে পারো যে ভাই এটা দশা ডেকেন, এইগুলো বলা যাবে না, কারণ সি টোয়েন্টি এইচ ফর্টি টু এটা নিশ্চয়ই হবে কী বলো তো, আইকোসেন। ওকে আইকোসেন। সো নর্মালি দশ পর্যন্ত শিখলে তোমাদের জন্য হয়ে যায়, বাট আমরা একটু বিশ পর্যন্ত শিখে রাখলাম, যদি আমাদের কোনো কারণে লেগে যায় আমরা বলতে পারবো যে ভাই আমরা বিশ পর্যন্ত পারি। ঠিক আছে, সো যেটা করতেছো এগারো যেটা আছে সেটাকে বলতেছো উন ডেকেন, টুয়েলভ যেটা আছে সেটাকে বলতেছো ডো ডেকেন, ডো মানে দুই, দুইয়ের পরে যদি দশ থাকে তাহলে তুমি নিশ্চয়ই তাকে ডেকেন বলবা, তেরো মানে কী বলো তো ট্রাই ডেকেন, চোদ্দো মানে হচ্ছে ট্রাই টেকটা ডেকেন, কারণ আমরা এখানে ফোরটিন দেখতে পাচ্ছি, ফোরটিন মানে কি চার প্লাস দশ, সো টেকটা থাকবে তার সাথে ডেকেন থাকবে, এবং বাকিগুলো তো তোমাদের নিশ্চয়ই বোঝাই দিছি, সো এগুলো নিয়ে তোমাদের আর টেনশন করার কোনো কিছু নাই। একটু যারা যারা ক্লাস করতেছো তারা একটু আমাকে অবশ্যই জানাও যে ভাইয়ারা এই নামগুলো তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা। হ্যাঁ, আমরা লাস্টে কেন অ্যান লাগাইছি, কারণ প্রত্যেকটাতে আমরা অ্যালকেন পড়তেছি এই জন্য, আর বাকিগুলো কীভাবে আসছে সেগুলো কিন্তু আমি তোমাদেরকে দেখাই দিছি। সো একটু আমাকে দ্রুত কমেন্ট করে জানাও যে ভাই এগুলো বুঝে ফেলছি। সো বুঝলে আমরা আমাদের পরবর্তী অংশে চলে যাই। আচ্ছা ওকে, এখন একটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন আসে যে অ্যালকেনকে কেন প্যারাফিন বলা হয়। একটা কোশ্চেন আছে যে অ্যালকেনকে কেন প্যারাফিন বলা হয়। ঠিক আছে, এটা অনেক বেশি কোশ্চেন আসে যে অ্যালকেনকে কেন আসলে প্যারাফিন বলা হচ্ছে। আমি একটু বলি দিই তোমাদেরকে। হ্যাঁ দেখো, কার্বন কার্বন একক বন্ধন হইতে পারে, কার্বন কার্বন দ্বিবন্ধন হইতে পারে, আবার কার্বন কার্বন কিন্তু ত্রিবন্ধন হইতে পারে, তিনটা ঘটনা হইতে পারে। ঠিক আছে, সো একক বন্ধন যদি থাকে সেটাকে আমরা নিশ্চয়ই কী বলি, অ্যালকেন বলি, দ্বিবন্ধন থাকলে আমরা তাকে বলবো হচ্ছে অ্যালকিন, এবং যদি ত্রিবন্ধন থাকে তাহলে সেটাকে আমরা আসলে কী বলবো, অ্যালকাইন। যারা নতুন তারা একটু শিখে নাও, এটাকে বলা হয় অ্যালকেন, এটাকে বলা হয় কী বলো তো, অ্যালকিন, এবং ত্রিবন্ধন বিশিষ্ট যারা আছে তাদেরকে আসলে কী বলা হয়, অ্যালকাইন বলা হয়। ঠিক আছে, সো কোনটা অ্যান, কোনটা ইন এবং কোনটা আইন, তোমরা এটা সম্বন্ধে একটা ভালো আইডিয়া পেয়ে গেছো। এখন চিন্তা করো, কার্বন কিন্তু নিজেদের বন্ধন অনেকভাবে করতে পারে, সে একক বন্ধনের মাধ্যমে করতে পারে, সে দ্বিবন্ধনের মাধ্যমে করতে পারে, আবার কিন্তু ত্রিবন্ধনের মাধ্যমে কী করতে পারে, বন্ধন গঠন করতে পারে। সো এখন একটু বুঝাই, কোথাও যদি দেখো যে কার্বন কার্বনের মধ্যে কয়টা বন্ধন আছে, তিনটা বন্ধন আছে, সো তুমি মাথায় রাখবা এই তিনটা বন্ধনের মধ্যে একটা বন্ধনকে সবসময় বলা হবে কী বলো তো, সিগমা, বাকি যে দুইটা বন্ধন আছে সেগুলো হচ্ছে কী বলো তো, পাই বন্ধন। এবং তোমরা জেনে থাকার কথা যে সিগমা বন্ধন হচ্ছে খুবই শক্তিশালী একটা বন্ধন, এবং পাই বন্ধন হচ্ছে কী বলো তো, খুবই দুর্বল একটা বন্ধন। ওকে, তাহলে সিগমা বন্ধন হচ্ছে শক্তিশালী, পাই বন্ধন হচ্ছে কী বলো তো, দুর্বল। এখন তুমি পাই বন্ধন কোথায় পাচ্ছ একটু বলে নেই, যদি দেখো যে একটা বন্ধন আছে সেটা অলওয়েজ কী হবে, সিগমা হবে, যদি দুইটা বন্ধন দেখো একটা সিগমা বাকি একটা কী বলো তো, পাই, যদি তিনটা বন্ধন দেখো একটা সিগমা বাকি দুইটা হচ্ছে কী বলো তো, পাই। তার মানে
100টা বন্ধনও যদি থাকে সিগমা বন্ধন কয়টা থাকবে একটা বাকি 99টা থাকবে হচ্ছে পাই বন্ধন এখানে যে তোমরা তিনটা বন্ধন দেখতে পাচ্ছ এর মধ্যে একটা অলওয়েজ সিগমা হবে বাকি দুইটা কি হবে পাই আবার এখানে যে তুমি দুইটা বন্ধন দেখতে পাচ্ছ এর মধ্যে একটা সিগমা বাকি একটা হচ্ছে পাই সো বলে ফেললাম যে যদি 200টা বন্ধন থাকে সব সময় সিগমা হবে কয়টা বলতে একটা বাকি 199টা যে বন্ধন আছে সেগুলো সবই হচ্ছে কি বলতে পাই বন্ধন ওকে সো বাকি সবগুলাই হচ্ছে কি পাই তো আমরা দেখতে পাচ্ছি যে পাই বন্ধন আসলে কোথায় কোথায় আছে অ্যালকিনের মধ্যে আছে আর কোথায় আছে বলতে অ্যালকাইনের মধ্যে আছে এই দুইটা জায়গায় কিন্তু আমাদের পাই বন্ধন আছে তো এখন এই যে পাই বন্ধনগুলো আছে দেখো আমি কার্বন কার্বন দ্বিবন্ধন নিয়ে কাজ করলাম কার্বনের হাত যেহেতু চারটা সো চারটা হাত আমরা দিলাম আবার দেখো কার্বন কার্বন ত্রিবন্ধন নিয়ে কাজ করলাম সো আমি যখন কাজ করতে যাব এই যে দুইটা বন্ধন আছে একটা তো সিগমা এই যে পাই বন্ধনটা আছে সে চাইলে কিন্তু ভেঙে যেতে পারে বন্ধনটা আসলে কিরকম ভাইয়া জানো দুইজনের কন্ট্রিবিউশনের মাধ্যমে একটা বন্ধন তৈরি হয় এখানে একটা কার্বন আছে এখানে একটা কার্বন আছে দুজনে কি করে ইলেকট্রন শেয়ার করে শেয়ার করে কি করে সমযোজী বন্ধন তৈরি করে সো চাইলেই এই বন্ধনটা কিন্তু মাঝখান থেকে ভেঙে যাওয়া সম্ভব যেমন এই মার্কারের মাথা থেকে ক্যাপটা সরে যাওয়া সম্ভব ঠিক একইভাবে কি বলতো বন্ধনটাও ভেঙে যাওয়া সম্ভব এখন যদি বন্ধন ভেঙে যায় কিছু অংশ কোথায় যাবে বলতো একটা কার্বনের কাছে এবং বাকি অংশ কোথায় যাবে বলতো আরেকটা কার্বনের কাছে সো বন্ধন যখন ভাঙবে একটা বন্ধন ভাঙলে অনুরূপ কি হয় বলতো দুইটা বন্ধন তৈরি হয় ঠিক একইভাবে তুমি যদি কার্বন কার্বন ত্রিবন্ধনের দিকে তাকাও ভাইয়া যেটা সিগমা সেটা তো থেকেই যাবে কারণ সিগমাটা তো শক্তিশালী আর যেটা পাই পাই কয়টা ছিল বলতো দুই দুইটা এরকম দুইটা পাই বন্ধন ছিল সো একটা ভাঙলে দুইটা হাত দুইটা ভাঙলে টোটাল কয়টা বলতো চারটা হাত সো এরকম একটা বন্ধন ভেঙে এখানে দুইটা হাত তৈরি হচ্ছে আবার আরেকটা বন্ধন ভেঙেও এখানে দুইটা হাত তৈরি হচ্ছে কিন্তু তুমি যদি এল ক্যানের দিকে তাকাও এল ক্যানের সবগুলা বন্ধনই হচ্ছে কি বলতো সিগমা বন্ধন এই যে এল কার্বন কার্বনের মাঝখানে তুমি যে বন্ধনটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সিগমা বন্ধন দ্যাট মিন্স তার কাছে তার মধ্যে কিন্তু কোনো পাই বন্ধন নাই এখন পাই বন্ধন থাকলে কি সুবিধা আর না থাকলে কি সুবিধা সেটা একটু বলি মনে করো এই কার্বনের সবগুলো হাত কি দ্বারা ফিল আপ করা আছে হাইড্রোজেন দ্বারা ফিল আপ করা আছে সো তুমি কি করলা প্রত্যেকটা হাতে হাইড্রোজেন দ্বারা ফিল আপ করলা এই কার্বনের ক্ষেত্রে যে ঘটনাটা ঘটতেছে ধরো প্রত্যেকটা হাতে কি আছে একটা করে ক্লোরিন আছে জাস্ট বোঝানোর জন্য বলতেছি প্রত্যেকটা হাতে কি আছে বলো একটা করে ক্লোরিন আছে এখন তুমি মনে মনে চিন্তা করতে তুমি এখন কি করলা তুমি হচ্ছে ওর সাথেও কারো বিক্রিয়া দিলা ওর সাথেও কারো বিক্রিয়া দিলা কথার কথা আমি বলতেছি ধরো ওর সাথে তুমি কার বিক্রিয়া দিচ্ছ ব্রমিনের বিক্রিয়া দিচ্ছ আবার ওর সাথেও তুমি কার বিক্রিয়া দিচ্ছ ব্রমিনের বিক্রিয়া দিচ্ছ এটাকে অন্যদিকে নেওয়ার কোনো কারণ নেই আমি জাস্ট বোঝানোর সাথে বলতেছি এখন তুমি এখন যেই জিনিসটা খেয়াল করবা যে কার্বনের প্রত্যেকটা হাতে কিন্তু সিগমা বন্ধন দ্বারা গঠিত হয়েছে দ্যাট মিন্স এই যে কার্বনের সাথে হাইড্রোজেনের বন্ধন এটা খুবই শক্তিশালী বন্ধন আবার কার্বনের সাথে কার্বনের যে বন্ধন এটাও কিন্তু খুবই শক্তিশালী বন্ধন অর্থাৎ সবগুলো বন্ধনই কিন্তু শক্তিশালী এখন এই শক্তিশালী বন্ধন ভেঙে কাউকে তার মাঝখানে যুক্ত করা কিন্তু অনেক কঠিন একটা বিষয় অর্থাৎ ব্রমিন চাইলেও কিন্তু এখানে আসতে পারতেছে না কেন পারতেছে না কারণ তাকে নেওয়ার মতো কিন্তু কোনো হাত নাই সবগুলা হাতই কি হয়ে গেছে বলতো ফিল আপ হয়ে গেছে বাট তুমি যদি ওর দিকে তাকাও এখানে যখন তুমি ব্রমিন আনবা আনার পর এই যে দুইটা বন্ধনের মধ্যে একটা সিগমা আর একটা হচ্ছে পাই সো সিগমা বন্ধনটা শক্তিশালী সে নিজের মতো বসে থাকবে বাট বাকি যে পাই বন্ধনটা আছে সে কিন্তু মোচড়া মোচড়ি করতে থাকবে কেন কারণ সেটা কিন্তু খুবই দুর্বল একটা বন্ধন ওকে তুমি জাস্ট চিন্তা করতে পারো সিগমা বন্ধনটা হচ্ছে একটা ডাস্টার এটাকে ভাঙতে গেলে মাঝখান থেকে ভাঙা খুবই টাফ কিন্তু পাই বন্ধনটা হচ্ছে কি একটা মার্কার এই মার্কারটাকে আমি কি করতে পারি মাঝখান থেকে চাইলে ব্রেক করতে পারি সো এই পাই বন্ধনটা মোচড়ামোচড়ি করে কোনো একটা সময় এটা ভেঙে যাবে সো যখন ভেঙে যায় তখন এই ব্রমিন দুইটা চাইলে এখানে একটা ব্রমিন ঢুকতে পারে কিন্তু এই ব্রমিনগুলা কি ভাইয়া অ্যালকেনের সাথে ঢোকা সম্ভব ছিল ছিল না কারণ এখানে যতগুলো বন্ধন দেখতেছ সবই কিন্তু একক বন্ধন এবং আমরা জানি যে একক বন্ধনগুলো সাধারণত অনেক কি হয়ে থাকে শক্তিশালী হয়ে থাকে এর মানে বুঝলাম যে অ্যালকেনের কারো প্রতি কোনো ইন্টারেস্ট নাই কাউকে নেওয়ার কোনো ইচ্ছা নাই তার মধ্যে কোনো আসক্তি নাই দ্যাট মিন্স সে একটা আসক্তিহীন যৌগ ঝিমায়া পড়ে আছে সো তার কোনো উদ্দীপনা নাই তাকে নাড়াচাড়া দিলেও সেটা আর পাচ্ছে না ঠিক আছে এরকম যারা আছে যেমন ইন্ট্রোভার্ট মানুষগুলো কী করে বাসার ভিতরে একদম চুপচাপ বসে থাকে হ্যাঁ কেউ তাকে মানে গুতাগুতি করলেও দেখা যাইতেছে সে চুপচাপ মনমনা হয়ে বসে আছে সো এই রিজনটার কারণে তার মধ্যে শুধুমাত্র শক্তিশালী বন্ধন থাকার কারণে সেই বন্ধন ভেঙে কাউকে কিন্তু নিজের সাথে যুক্ত করতে পারে না যেমনটা অ্যালকিন আর অ্যালকাইন পারে ওকে অ্যালকাইনের মধ্যে তো আরও বেশি অ্যালকাইনের মধ্যে পাই আছে কয়টা দুইটা অ্যালকিনের মধ্যে পাই আছে কয়টা একটা
সো যার মধ্যে পাই যত বেশি থাকবে সে তত বেশি অন্য কাউকে যুক্ত করতে পারবে, কিন্তু অ্যালকেন কিন্তু ভাইয়া সেই কাজটা করতে পারে না। সো অ্যালকেন যেহেতু পারতেছে না, দ্যাট মিন সে হচ্ছে আসক্তিহীন, এবং আসক্তিহীন যৌগকে সাধারণত আমরা কি বলে থাকি বলতো? প্যারাফিন বলে থাকি। সো প্যারাফিন কথাটার মানেই হচ্ছে কি বলতো? আসক্তিহীন। সো এই যে অ্যালকেনকে প্যারাফিন বলা হয়, কেন বলা হয়? একটা কারণেই বলা হয়, কারণ তার মধ্যে যে বন্ধনটা আছে সেটা সিগমা বন্ধন, এবং সিগমা বন্ধন খুবই শক্তিশালী, যার কারণে সে অন্য কারোর সাথে বিক্রিয়া দিতে আগ্রহ প্রকাশ করে না, বা ইচ্ছা প্রকাশ করে না, অথবা কি করে না, আসক্তি দেখায় না। দ্যাট মিন্স সে আসক্তিহীন, এবং যেহেতু সে আসক্তিহীন সুতরাং তাকে কি বলা হয়? প্যারাফিন বলা হয়। আশা করি ভাইয়া তোমরা এই জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে। সো অ্যালকিন আর অ্যালকাইন এই দুজনকেই কখনোই প্যারাফিন বলা যাবে না, কারণ তাদের মধ্যে পাই বন্ধন আছে মানেই কেউ তার সাথে অবশ্যই আসতে পারে, কিন্তু অ্যালকেনের সাথে কিন্তু কেউ কখনোই আসতে পারবে না। সো আমি আশা করি যে অ্যালকেনকে কেন আসলে প্যারাফিন বলা হয় এই জিনিসটা তোমরা ক্লিয়ার হয়ে গেছো। ওকে, অ্যালকেনকে কেন প্যারাফিন বলা হয় সেটা আমরা অবশ্যই অবশ্যই কী হয়ে গেছি বলো তো? ক্লিয়ার হয়ে গেছি। ওকে, তোমাদের একটু কমেন্টগুলো নিয়ে আসি। আচ্ছা, অলরেডি ডান। আচ্ছা, ওকে, আচ্ছা, অলরেডি ডান ভাই, আপনার বোঝানোর সিস্টেমটা খুব সুন্দর, ধন্যবাদ। ওকে, ঠিক আছে। আচ্ছা, সিফাত আমাকে কোশ্চেন করছো যে সঞ্চারণশীল পাই ইলেকট্রনটা আসলে কী? সঞ্চারণশীল পাই ইলেকট্রনগুলো তা আসলে হচ্ছে কি, যে একটা ইলেকট্রন কী করবে বন্ধনের মধ্যে, ধরো কার্বন কার্বন দ্বিবন্ধন আছে, এর মধ্যে একটা সিগমা বাকি একটা হচ্ছে পাই। সো এই যে পাই বন্ধনটা আছে, এই পাই বন্ধনের মধ্যে ইলেকট্রনটা কী করতে থাকবে? বিভিন্ন জায়গায় মুভ করবে। এটা তুমি যদি দেখো যে এটা যদি আমরা অরবিটালের কথা চিন্তা করি, ঠিক আছে, এই অরবিটালের ভিতরে এই ইলেকট্রনগুলো মুভ করে। সো আপাতত এই সিস্টেমে আমরা এখনও যাই নাই, সো এখন বোঝাইলেও তোমরা বুঝতে পারবে না, আপাতত এটা আমরা একটু স্কিপ করি। হ্যাঁ, পরবর্তীতে যদি আমাদের দরকার হয় তখন অবশ্যই আমি বোঝাবো। আচ্ছা, এখন আসো হচ্ছে পরবর্তী যে ব্যাপারটা আমরা পড়বো সেটা হচ্ছে অ্যালকেনের প্রস্তুতি আমরা শিখবো। আমরা অ্যালকেন সম্বন্ধে অনেক কিছুই জানলাম, এখন ইচ্ছে একটু প্রস্তুতিটা শিখতে চাই। আচ্ছা দেখো, অনেকগুলো প্রস্তুতি আছে তোমাদের বইয়ে, যদি দেখো এক দুইটা প্রস্তুতি আছে, বাট আমরা একটু বেশি করে শিখে নিব। হ্যাঁ, প্রথমে যেটা আছে সেটা হচ্ছে ডি কার্বক্সিলেশন বিক্রিয়া। একটু ইম্পর্টেন্ট জিনিসপত্র দেখে নাও, ডি কার্বক্সিলেশন বিক্রিয়া। পরে আমরা যেটা শিখব তার নাম হচ্ছে উডস বিক্রিয়া। তারপর তিন নম্বরে দেখো, অ্যালকিন হতে চার নম্বরে যেটা আছে সেটা হচ্ছে অ্যালকিন হতে দেন চার নম্বরে যেটা আছে সেটা হচ্ছে অ্যালকাইন হতে, পাঁচ নম্বরে যেটা আছে সেটা হচ্ছে কি বলতো? পাঁচ নম্বর হচ্ছে গ্রিগনাট বিকারক হতে ছয় নম্বরে যে বিষয়টা আছে সেটা হচ্ছে কার্বন মনোক্সাইড ও হাইড্রোজেন হতে। ঠিক আছে, একটু দেখো মানে আমরা আসলে কীভাবে অ্যালকেনকে প্রস্তুত করতে পারি। সো প্রস্তুত করার জন্য আমাদের কী লাগবে? ছয়টা জিনিস লাগবে। আচ্ছা, একটা ব্যাপার একটু আমি তোমাদের আগে বলে নিই। যেমন ধরো তুমি হচ্ছে বাসায় সাবান ইউজ করতেছো, এখন এই যে সাবান তুমি ইউজ করতেছো, তোমার আসলে মনে মনে কোশ্চেন আসতেছে যে এই সাবানটা যে আমি পাইলাম, এই সাবানটাকে আমি কীভাবে প্রস্তুত করতে পারি? অর্থাৎ এই সাবানটা কি এমনি এমনি উড়ে উড়ে আসছে? নিশ্চয়ই না, তাকে অবশ্যই কোনো না কোনো উপাদান দিয়ে বানানো হয়েছে। সো ফার্স্ট অফ অল তোমার মাথায় একটা কোশ্চেন চলে আসছে যে কীভাবে সাবানটা প্রস্তুত করা যায়। আচ্ছা ঠিক আছে, এখন আমার কাছে সাবানটা দেওয়া আছে, এখন সাবান নিয়ে আমি কী করবো? খাবো? অবশ্যই না, এই সাবানের নিশ্চয়ই একটা কী আছে, ব্যবহার আছে। সো তোমার মনে এখন সেকেন্ড যে ব্যাপারটা চলে আসছে যে এই সাবানটা কী কাজে ব্যবহার করা যায়। তো ফার্স্ট অফ অল আমরা যেটা বুঝলাম যে কোনো একটা জিনিস যখন আমরা পড়বো অবশ্যই তার কী শিখতে হবে বলতো? প্রস্তুতি শিখতে হবে। সেকেন্ড আমাদের যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে কী বলতো? প্রস্তুতির পরেই আমাদের যে বিষয়টা সেটা হচ্ছে তার ব্যবহারটা কী। সো আমি এখন এই ব্যবহারটাকে মনে মনে চিন্তা করবো বিক্রিয়া নামে। কী নামে চিন্তা করবো বলতো? বিক্রিয়া নামে। অর্থাৎ তাকে দিয়ে কী বিক্রিয়া ঘটানো যায়, সাবানটাকে দিয়ে আমি কী বিক্রিয়া, সাবানটাকে আমি কী বিক্রিয়ায় ইউজ করতে পারি। এখন থার্ড যে ব্যাপারটা হইলো সেটা হচ্ছে, এটা যে আসলেই সাবান সেটা তুমি কেমনে বুঝবা? এটা নিশ্চয়ই তোমার কী করতে হবে? সাবানটাকে শনাক্তকরণ করতে হবে। এটা কী করতে হবে? নিশ্চয়ই তোমার কী করতে হবে বলতো? সাবানটাকে শনাক্তকরণ করতে হবে। সো আমি যখন কোনো একটা টপিক পড়ব, আমি যখন অ্যালকেন পড়ব অথবা অ্যালকাইন পড়ব, তখন আমার মাথায় রাখতে হবে যে এই তিনটা বিষয় আমার অবশ্যই জানা উচিত। তার প্রস্তুতি কী, তার ব্যবহার বা সত্ত্ব বিক্রিয়া কী, তার শনাক্তকরণ কী। সো এই জিনিসটা যখন তোমার মাথায় অটোমেটিক্যালি চলে আসবে, দ্যাট মিন্স তখন তুমি বুঝতে পারবা যে আমার ওই টপিকটা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেছে। সো কয়টা জিনিস জানা লাগবে? তিনটা, প্রস্তুতি, বিক্রিয়া এবং হচ্ছে কী বলতো? শনাক্তকরণ। সো আমরা কিন্তু এই প্রস্তুতিগুলোই এখন শিখব। কার প্রস্তুতি শিখব? অ্যালকেনের প্রস্তুতি শিখব। অ্যালকেন কাকে বলে? একক বন্ধন বিশিষ্ট হাইড্রোকার্বন যারা আছে তাদেরকেই অ্যালকেন বলে। সাধারণ সংকেত কী ভাইয়া? সাধারণ সংকেত হচ্ছে CnH2SN+2। সো এই জিনিসটাই যখন আমরা বানাই ফেলতে পারবো তখনই আমরা বুঝবো যে আমাদের অ্যালকেন প্রস্তুত হয়ে গেছে। অনেক কথা বললাম, সো আর কোনো কথা বলতে চাই না। এক নম্বরে যেটা আছে সেটা হচ্ছে ডি কার্বক্সিলেশন বিক্রিয়া। দেখো, ডি কার্বক্সিলেশন বিক্রিয়া,
দেখো না বুঝার কিছু নাই, যারা একদম আজকে ফার্স্ট ক্লাস করতেছো তারাও বুঝবে, জাস্ট একটু মনোযোগ দাও। প্রথমত কেমিস্ট্রির ভাষায় ডি বলতে বোঝায় যে অপসারণ করা। আমি ডিটাকে যদি একটু ইংলিশ টার্ম অনুযায়ী লিখি তাহলে এরকম দেখাবে, ডি কার্বক্সিলেশন। ওকে, ডি কার্বক্সিলেশন, হ্যাঁ ডি কার্বক্সিলেশন, হ্যাঁ ঠিক আছে, ওকে কার্বক্সিলেশন ঠিকই ছিল, আচ্ছা ডি কার্বক্সিলেশন। সো এই কার্বক্সিলেশন কথাটা থেকে মনে রাখবা যে কার্বন আর ডি মানে হচ্ছে অপসারণ। সো কোনো যৌগ থেকে আমি যখন কার্বন অপসারণ করে ফেলবো তখন সেই বিক্রিয়াটাকে আমরা আসলে কী বলবো বলো তো, ডি কার্বক্সিলেশন বিক্রিয়া। এখন এই ডি কার্বক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমে আসলে কী করা হয়, অ্যালকেনকে প্রস্তুত করা হয়। তো এখন অনেকে যেটা করে যে প্রস্তুতিটা ভাইয়া মুখস্থ করে, আমরা মুখস্থ করবো না, কীভাবে করা যায় সেটা একটু দেখি। মনে করো আমি এখন তোমাদের কি এখানে লিখলাম যে ইথানোয়িক অ্যাসিড CH3COOH, এটা হচ্ছে কি বলতো একটা ইথানোয়িক অ্যাসিড। এই ইথানোয়িক অ্যাসিডের সাথে আমি কার বিক্রিয়া দিব, সোডিয়াম হাইড্রক্সাইড উইথ হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড। একটু লিখে নিতে পারো ভাইয়া, এই সোডিয়াম হাইড্রক্সাইড প্লাস ক্যালসিয়াম অক্সাইডের যে মিশ্রণ, সোডিয়াম হাইড্রক্সাইড প্লাস ক্যালসিয়াম অক্সাইডের যে মিশ্রণ, এই মিশ্রণটাকে আসলে বলা হয় হচ্ছে সোডা লাইম। কি বলা হয়? সোডা লাইম। তাহলে আমি যখন ডিকার্বক্সিলেশন বিক্রিয়া ঘটাবো আমার মূল উদ্দেশ্য হচ্ছে একটা অ্যাসিড থাকবে, একটা ক্ষার থাকবে, ক্ষারটা কার সাথে থাকবে? ক্যালসিয়াম অক্সাইডের সাথে। সো এই সোডিয়াম হাইড্রক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইড এই দুইটার একত্রে যে মিশ্রণ আছে এই মিশ্রণটাকে আমরা আসলে কি বলি বলতো, সোডা লাইম বলে থাকি। সো ক নম্বর কোশ্চেনে কিন্তু আসতে পারে সোডা লাইম কি, তখন আমাদের অ্যান্সার হবে যে সোডিয়াম হাইড্রক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইডের যে মিশ্রণ সেই মিশ্রণটাকে আসলে কি বলা হয়, সোডা লাইম বলা হয়। ওকে, আমি আশা করি ক্লিয়ার করাইতে পারছি। আচ্ছা এখন যে বিষয়টা একটু মাথায় রাখতে হবে সেটা একটু দেখো, খুবই সহজ, জাস্ট বুঝতে হবে। প্রথমত চিন্তা করো আমরা এখানে যে অ্যাসিডটা নিছি এটা একটা জৈব অ্যাসিড, আর এখানে যে সোডিয়াম হাইড্রক্সাইড নিছি সেটা একটা ক্ষার। আমরা জানি যে অ্যাসিড এবং ক্ষারের যখন বিক্রিয়া হয় তখন নর্মালি কী হয় বলতো, লবণ আর হচ্ছে পানি তৈরি হয়। তো আমি বুঝলাম যে এখানে দুইটা জিনিস তৈরি হবে, একটা হচ্ছে লবণ আর একটা হচ্ছে পানি। এখন বুঝতে হবে যে আমার যে লবণটা তৈরি হচ্ছে সে লবণটা আসলে কার লবণ। অ্যাসিড থেকে যেহেতু তুমি লবণটা পাচ্ছ সুতরাং সেই লবণটার নাম হবে ফ্যাটি অ্যাসিডের লবণ। আমি আবার বলতেছি, তুমি যেহেতু অ্যাসিড থেকে ফ্যাটি অ্যাসিড থেকে লবণটা পাচ্ছ সুতরাং সেই লবণটার নাম কী হবে, ফ্যাটি অ্যাসিডের লবণ। তো চলো দেখি লবণটা কীভাবে তৈরি হয়। প্রথমত আমরা জানি যে অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়ায় পানি উৎপন্ন হয়। সো আমি আগে পানি বানাবো, এখানে একটা হাইড্রোজেন আছে, এখানে একটা ওএইচ আছে। সো এই হাইড্রোজেন আর ওএইচ এই দুইটা মিলে আমার এখানে কী তৈরি হচ্ছে, পানি তৈরি হচ্ছে। দেখো তো আর কী বাকি আছে, CH3COOH, আর কী বাকি আছে, সোডিয়াম। সো এই দুইটাকে এখানে বসাই দাও, CH3COOH Na। ওকে, তো এখন ভাইয়ারা দেখো তুমি এই যে CH3COOH অংশটা পাইছো এটাকে বলা হয় হচ্ছে ইথানয়েড। কি বলা হয় এটাকে? ইথানয়েড। যেহেতু তুমি সোডিয়ামের ইথানয়েড পাচ্ছ সুতরাং তার নাম নিশ্চয়ই কী হবে বলতো, সোডিয়াম ইথানয়েড। ওকে, সো আমি এখন যে লবণটা পাইছি তার নাম হচ্ছে সোডিয়াম ইথানয়েড। এবং যদি আমাকে বলে যে এই লবণটার ধরন কেমন হবে, কী টাইপ হবে, তখন তুমি বলবা যে এটা একটা ফ্যাটি অ্যাসিডের লবণ। সো এই যে দেখো আমি কিন্তু ফ্যাটি অ্যাসিডের লবণ পেয়ে গেছি। আচ্ছা আমি বানাবো অ্যালকেন কিন্তু তৈরি হয়েছে ফ্যাটি অ্যাসিডের লবণ, কনফিউশন না? সো কোনো কনফিউশন নাই। তো চলো আমরা কী করা যাক পরে আবার একটু দেখি। এখন আমাদের যে ফ্যাটি অ্যাসিডের লবণটা আছে সেই জিনিসটাকে আমরা একটু নিচে নিয়ে আসবো, CH3COOH Na নিয়ে আসলাম। সো নিয়ে আসার পরে এখন আমরা কী করব, তার সাথে পুনরায় সোডিয়াম হাইড্রক্সাইড উইথ ক্যালসিয়াম অক্সাইড দিব। ওকে, এখানে কিন্তু হিট দেওয়া লাগবে। সোডিয়াম হাইড্রক্সাইড উইথ ক্যালসিয়াম অক্সাইড দিচ্ছি পুনরায়, অর্থাৎ অতিরিক্ত পরিমাণে আমরা আবার কী করছি, সোডা লাইম দিছি। এখন যে ঘটনাটা ঘটে সেটা একটু দেখো, আমি জাস্ট মিলাবো, এখানে সোডিয়াম আছে একটা, এখানে সোডিয়াম আছে একটা। সো সোডিয়াম কয়টা আছে বলতো, দুইটা, Na2। এখানে কার্বন আছে কয়টা বলতো, একটা, আর অক্সিজেন আছে কয়টা, দুই আর এক, তিনটা। চিন্তা করে দেখো তাহলে কী হচ্ছে, CO3, দ্যাট মিন সোডিয়াম কার্বনেট কিন্তু আমরা বানিয়ে ফেলতে পারছি। আবার বলতেছি Na কী হইল, Na2, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, অক্সিজেন কয়টা বলতো, দুইটা, আর এখানে একটা, তিনটা, এই যে একটা, তিনটা। সো দেখো এই অংশটা আর এই অংশটা কিন্তু আমাদের এখানে চলে গেছে। ওকে, এটা চলে গেছে, শুধুমাত্র বাইরে রয়েছে কোনটা বলতো, হাইড্রোজেনটা, সোডিয়াম হাইড্রোক্সাইডের যে হাইড্রোজেনটা সেটা বাইরে আছে, আর এখান থেকে বাকি আছে কোনটা বলতো, CH3। সো ভাইরা খেয়াল করো এই CH3 আর এই হাইড্রোজেন এটা মিলে আমাদের এখানে কী তৈরি হচ্ছে বলতো, CH4। তো তুমি খেয়াল করে দেখো তো, কার্বনের সংখ্যা যতগুলো আছে হাইড্রোজেনের সংখ্যা তার দ্বিগুণ থেকে দুই বেশি আছে কিনা? হ্যাঁ অবশ্যই আছে। সো যেহেতু বেশি আছে দ্যাট মিনস আমি বলতে পারি যে CnH2SN+2 এই সূত্রটা মেনটেন করতেছে। অতএব আমরা যাকে পাইছি সে হচ্ছে কি বলতো, একটা অ্যালকেন। এখন প্রশ্ন হচ্ছে ভাই এটা কত কার্বন বিশিষ্ট অ্যালকেন? এক কার্বন বিশিষ্ট।
এবং একটু আগেই তোমাদেরকে আমি বোর্ডে লিখে দিয়েছিলাম যে এক কার্বন বিশিষ্ট যে অ্যালকেন হবে তার নাম নিশ্চয়ই কী হবে বলো তো, মিথেন হবে। সো দেখো আমি কিন্তু এখান থেকে মিথেন বানিয়ে ফেলতে পারছি। তাহলে আমার দরকার কী ছিল অ্যালকেন বানানো, আমি কিন্তু সেই অ্যালকেন বানাচ্ছি। আচ্ছা এখন বিক্রিয়াটার নাম কেন আসলে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া হলো, এটা একটা অনেকের কোশ্চেন থাকে। সো এটা একটু বলি, তুমি দেখো তুমি এখানে যে জৈব অ্যাসিডটা ইউজ করছো এক দুই, তুমি এখানে যে জৈব অ্যাসিডটা ইউজ করছো সেটা হচ্ছে দুই কার্বন বিশিষ্ট, কিন্তু লাস্টে তুমি যে অ্যালকেনটা পাইছো সেটা হচ্ছে এক কার্বন বিশিষ্ট। আমি যদি দুই কার্বন বিশিষ্টই পেতাম তাহলে তো লিখতাম ইথেন, কিন্তু আমি লিখছি কি বলো মিথেন। এর মানে কি দাঁড়ায়? এর মানে দাঁড়াচ্ছে আমি যত কার্বন বিশিষ্ট অ্যাসিড নিচ্ছি তার থেকে এক কার্বন কম পরিমাণ কি পাচ্ছে অ্যালকেন পাচ্ছি। সুতরাং যেহেতু কার্বনের সংখ্যা আমার এক একক হ্রাস পাচ্ছে, হ্রাস পাওয়া মানে কি কার্বনটা অপসারিত হয়ে গেছে, সুতরাং এই জিনিসটাকে আমরা কি বলবো ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। আমি মনে হয় বুঝাইতে পারছি, কার্বনের সংখ্যা যেহেতু আমাদের এখানে এক একক হ্রাস পাইছে এই জন্য এটাকে কী বলা হচ্ছে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। তুমি যদি এখানে ইথানোয়িক অ্যাসিডের পরিবর্তে প্রোপানোয়িক অ্যাসিড নাও, একটু দেখাই দিচ্ছি, তুমি যদি এখন ইথানোয়িক অ্যাসিডের পরিবর্তে প্রোপানোয়িক অ্যাসিড নাও, ধরো CH3 CH2 CHH, এই যে দেখো যেহেতু এটা তিন কার্বন বিশিষ্ট অ্যাসিড সুতরাং তার নাম কী হবে প্রোপানোয়িক অ্যাসিড। আমরা জানি যে তিন থাকা মানে হচ্ছে প্রপ, এবং যেহেতু এটা একটা অ্যাসিড সুতরাং নাম কী হবে প্রোপানোয়িক অ্যাসিড। দুই কার্বন বিশিষ্ট হলে কি হইতো ইথ, দ্যাট মিনস ইথানোয়িক অ্যাসিড। সো আমি যখন প্রোপানোয়িক অ্যাসিড নিচ্ছি প্রোপানোয়িক অ্যাসিডের সাথে আমি কী দেবো সোডিয়াম হাইড্রোক্সাইড, উইথ হচ্ছে কি বলতো ক্যালসিয়াম অক্সাইড, এখানে আমি হিট করলাম। এবার যে ঘটনাটা ঘটে এই হাইড্রোজেন আর ওএইচ এই দুইটা মিলে ভাইয়া তুমি কি পাচ্ছ পানি পাচ্ছ। সো পানি বানানোর দরকার, তুমি ধুমধাম পানি বানিয়ে ফেলবা। এবার তোমার কাছে কি আছে দেখো তো CH3 CH2 CHO, আর এখানে আছে কি একটা সোডিয়াম। সো তুমি কি লিখবা CH3 CH2 দেন হচ্ছে কি COONa। তো ভাইয়ারা আগেরটার নাম যদি সোডিয়াম ইথানয়েড হয় তাহলে এবারটার নাম কি হবে সোডিয়াম প্রোপানয়েড, কারণ তুমি সোডিয়ামের পরে কয়টা কার্বন পাচ্ছ তিনটা। সো নাম কি হবে সোডিয়াম প্রোপানয়েড, এটাও কি এটাও একটা ফ্যাটি অ্যাসিডের লবণ। ওকে, যেহেতু তিন কার্বন বিশিষ্ট ফ্যাটি অ্যাসিডের লবণ এই জন্য তুমি তাকে কি বলতেছো সোডিয়াম প্রোপানয়েড। ঠিক আছে বুঝলাম, এবার আমরা চলো তার পরের স্টেপে চলে যাই। এবার আমি কি করলাম সোডিয়াম প্রোপানয়েডকে নিলাম CH3 CH2 CH2 সরি বেশি লিখে ফেলছি CH3 CH2 COONa, সোডিয়াম প্রোপানয়েড নিলাম। সেকেন্ড স্টেপে ভাই আমি কি করতেছিলাম বলো তো, আমি হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড উইথ কিন্তু ক্যালসিয়াম অক্সাইড নিচ্ছিলাম। তো যে ঘটনা ঘটে আগের মতোই সব কিছু সেম টু সেম থাকবে, একটু খেয়াল করো এখানে একটা সোডিয়াম এখানে একটা সোডিয়াম, সো সোডিয়ামের সংখ্যা কয়টা দুইটা, লিখলাম Na2। কার্বন আছে একটা, সো আমি কার্বন লিখলাম, অক্সিজেন আছে কয়টা ভাইয়া দুইটা আর একটা তিনটা, সো আমি কিন্তু এখানে একটা সোডিয়াম কার্বনেট লিখে ফেলছি। কী কী চলে গেল, এই অংশটা চলে গেল আবার কিন্তু এই অংশটা চলে গেল, তাহলে আমার কাছে আছে কি CH3 CH2 আরেকটা হাইড্রোজেন, দ্যাট মিনস তুমি এখানে কী পাচ্ছ বলো তো CH3 CH3। এই যে CH3 CH3 এটাকে কীভাবে লেখা যায়, কার্বনের সাথে কয়টা হাইড্রোজেন ছয়টা হাইড্রোজেন, এই ছয়টা হাইড্রোজেন কি একক বন্ধনের মাধ্যমে যুক্ত? না অবশ্যই একক বন্ধনের মাধ্যমে যুক্ত। সো যেহেতু একক বন্ধনের মাধ্যমে যুক্ত সুতরাং তাকে আমি কী বলবো অ্যালকেন। কত কার্বন বিশিষ্ট অ্যালকেন ভাইয়া, দুই কার্বন বিশিষ্ট অ্যালকেন, সুতরাং এটাকে কী বলা হচ্ছে বলো তো ইথেন। তাহলে ভাইয়ারা তুমি নিছিলা কিন্তু প্রোপানোয়িক অ্যাসিড কিন্তু পাইছো কি বলো তো ইথেন, তুমি নিছিলা প্রপ, তুমি নিছিলা কি বলো তো প্রপ, দ্যাট মিনস কার্বন সংখ্যা তিনটা কিন্তু পাইলা কি বলো তো ইথ, কার্বন সংখ্যা কয়টা বলো তো দুইটা। সো যেহেতু কার্বনের সংখ্যা তিনে থেকে দুয়ে চলে আসছে অর্থাৎ এক একক হ্রাস পাইছে এই জন্য আমরা তাকে আসলে কি বলি ডিকার্বক্সিলেশন বিক্রিয়া বলে থাকি। তাহলে আমি যদি এখন বিউটানোয়িক অ্যাসিড নেই তাহলে পাবো হচ্ছে প্রপেন, আমি যদি প্যান্টানোয়িক অ্যাসিড নেই তাহলে পাবো হচ্ছে কি বলতো বিউটেন, আমি যদি হেক্সানোয়িক অ্যাসিড নেই তাহলে পাবো কোনটা পেন্টেন। অর্থাৎ যত কার্বন বিশিষ্ট আমি জৈব অ্যাসিড নিব অবশ্যই তার থেকে এক কার্বন কম বিশিষ্ট কি পাবো বলতো অ্যালকেন পাবো, সিম্পল জিনিস। ঠিক আছে, সো অনেকক্ষণ ধরে তোমাদের কমেন্টগুলো আসলে নেওয়া হয় না, আমাকে একটু জানিয়ে দাও যে ভাইয়া ডিকার্বক্সিলেশন বিক্রিয়াটা ভালোভাবে ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা। ওকে, আচ্ছা এখানে সোডিয়াম হাইড্রোক্সাইডের পরিবর্তে পটাশিয়াম হাইড্রোক্সাইড নিলে কি হবে কিনা, না কারণ আমরা এখানে সোডা লাইম নিতে হবে। সো সোডা লাইম নেওয়া মানে হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে অবশ্যই কি বলতো ক্যালসিয়াম অক্সাইডের মিশ্রণ, সোডা লাইম না নিলে কিন্তু আমাদের এই রিয়াকশনটা হবে না। ঠিক আছে, সো এটা মাথায় রাখতে হবে। আচ্ছা বলছে যে ভাইয়া বুঝতে পারছি ক্লিয়ার, আচ্ছা রায়ান ইসলাম বলছে যে ভাইয়া সোডিয়াম হাইড্রোক্সাইড ক্যালসিয়াম অক্সাইড নিলেন কেন। আচ্ছা শোনো, এখানে যে বিষয়টা হচ্ছে বিক্রিয়াটা আসলে নির্ভর করে
তুমি আসলে কার সাথে বিক্রিয়া দিচ্ছ, ঠিক আছে? সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে যখন তুমি ক্যালসিয়াম অক্সাইডটা নিবা, এর ক্ষারীয় অবস্থাটা আরো বেশি স্টেবল হবে, অর্থাৎ তার ক্ষারীয় ভাবটা বাড়বে, বুঝছো? এর মানে হচ্ছে যে যৌগের স্টেবিলিটি বাড়ানোর জন্য আমরা নর্মালি এখানে কি করি, ক্যালসিয়াম অক্সাইডটা নিই। এখন যখন আমি সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে ক্যালসিয়াম অক্সাইডটা নিচ্ছি, এর মানে এমন না যে দুইজন মিলে ওর সাথে বিক্রিয়া করতেছে। ক্যালসিয়াম অক্সাইডটা শুধুমাত্র সোডিয়াম অক্সাইডটাকে হাইড্রোক্সাইডটাকে একটা সাপোর্ট দিচ্ছে ক্ষারীয় পরিবেশটা তৈরি করার জন্য। এই জন্য আমরা এখানে কি করতেছি, ক্যালসিয়াম অক্সাইডটাকে ইউজ করতেছি। সো যখন আমি সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে ক্যালসিয়াম অক্সাইডটাকে নিব, তখন এই দুইটার মিশ্রণকে আমরা আসলে কি বলবো বলো তো, আমরা দুইটার মিশ্রণকে একত্রে বলবো হচ্ছে সোডা লাইম। ওকে, আমি এখানে ক্যালসিয়াম অক্সাইডটা ব্র্যাকেটে ছোট করে লেখার রিজনটা কি, রিজনটা হচ্ছে এটা আসলে গৌণ একটা প্রোডাক্ট, এটা গৌণ একটা বিক্রিয়ক, এটা হচ্ছে মুখ্য একটা বিক্রিয়ক। সো গৌণ কেউ যখন থাকবে তাকে তোমার কাউন্ট করার দরকার নেই, তুমি জাস্ট চিন্তা করবা যে এখানে কাকে ইউজ করতেছো। আমি এখানে সোডিয়াম হাইড্রোক্সাইডটাকে ইউজ করতেছি, সে একটা ক্ষার, এবং যেহেতু অ্যাসিডের সাথে ক্ষারের বিক্রিয়া হচ্ছে, দ্যাট মিনস লবণ আর পানি তৈরি হবে। ওকে, আশা করি তোমাদেরকে বুঝাইতে পারছি। আচ্ছা, ওকে ভাইয়া, বামের 5 নং কি, বামের 5 নং কোনটা? ও আচ্ছা, ডানের হবে। এটা হচ্ছে গ্রিগনার্ড বিকারক, তোমরা এটার নাম হয়তো বা শুনো নাই, যদিও নতুন, তারপরে একটু বলে দিচ্ছি, এটার নাম হচ্ছে গ্রিগনার্ড বিকারক। ওকে, আশা করি এখন বুঝছো। আচ্ছা, সো ফার্স্ট বিক্রিয়াটা আমি আশা করি তোমাদেরকে বুঝাইতে পারছি। কারো যদি প্রবলেম থাকে ভিডিও অবশ্যই সেভ করা থাকবে, হ্যাঁ, এটা নিয়ে টেনশনে কিছু নাই, কারণ আমরা একটু আগানো দরকার, আমাদের আর 3 মাস সময় আছে, যারা এসএসসি লেভেলে আছে আর যারা 9-10 লেভেল আছে তাদের জন্য তো সময় আছেই, বাট একটু আমাদের সবার কথাই কিন্তু চিন্তা করতে হবে, ঠিক আছে? সো এরপরে চলে আসা হচ্ছে উডস বিক্রিয়া। উডস বিক্রিয়ার ডেফিনেশনটা হচ্ছে দুই অণু অ্যালকাইল হ্যালাইড, দুই অণু অ্যালকাইল হ্যালাইড ও দুই অণু সোডিয়ামের বিক্রিয়াকে, দুই অণু সোডিয়ামের বিক্রিয়াকে কি বলা হয় বলতো? উডস বিক্রিয়া বলে, উডস বিক্রিয়া বলে। ওকে, সায়েন্টিস্ট উডসের নাম অনুসারে এই বিক্রিয়ার নাম উডস বিক্রিয়া বলা হয়েছে, বাট ডেফিনেশনটা হচ্ছে দুই অণু অ্যালকাইল হ্যালাইড ও দুই অণু সোডিয়ামের যে বিক্রিয়া সেটাকে আসলে আমরা কি বলবো বলতো? উডস বিক্রিয়া বলবো। আচ্ছা, তাহলে এখন লাভ কি এটা একটু বলি। এখানে দেখো, আমি সব কিছু আস্তে আস্তে ক্লিয়ার করবো। এই যে অ্যালকাইল কথাটা আছে, অনেকে হয়তো বা অ্যালকাইলকে চিনো না, আমি বলে দিচ্ছি অ্যালকাইল কাকে বলে। অ্যালকাইলের ডেফিনেশনটাও এখান থেকে ক্লিয়ার করে নাও। অ্যালকাইল, এটাকে একটা মূলক বলা হয়। অ্যালকাইলকে আসলে কি বলা হয় বলো তো? মূলক। তো প্রশ্ন হচ্ছে অ্যালকাইল মূলক কাকে বলে? মাথায় রাখতে হবে যে অ্যালকেন থেকে একটিমাত্র হাইড্রোজেন অপসারণ করলে, একটিমাত্র হাইড্রোজেন অপসারণ করলে যে মূলকের সৃষ্টি হয়। আবার বলতেছে দেখো, অ্যালকেন থেকে একটিমাত্র হাইড্রোজেন অপসারণ করলে যে মূলকের সৃষ্টি হয় তাকে আসলে কি বলা হয়? অ্যালকাইল মূলক বলে। যেমন ধরো, আমি মিথেন বললাম, এই মিথেন থেকে যখন আমি একটা হাইড্রোজেন অপসারণ করব, তখন আমি কি দেখব? একটা হাইড্রোজেন বের হয়ে গেছে, মানে হাইড্রোজেন আছে 3টা, আর এখানে একটা বন্ড ফাঁকা হয়ে যাবে, কারণ হাইড্রোজেনটা তো চলে গেছে। আমি যদি এখন ইথেন চিন্তা করি, এই ইথেন থেকে যখন আমি একটা হাইড্রোজেন বের করে দিব, তখন আসলে কি দেখব? CH3 CH2 বন্ড। আমি যদি এখন CH3 CH2 CH3 চিন্তা করি, এখান থেকে যদি একটা হাইড্রোজেন অপসারণ করে দিই, তখন আমি আসলে কি দেখব? CH3 CH2 CH2 বন্ড। ওকে, মানে দেখো, লাস্টের হাইড্রোজেন থেকে একটা হাইড্রোজেন বের হয়ে যাবে, ওই হাতটা ফাঁকা হয়ে যাবে। ফাঁকা হয়ে যাওয়া মানে কি? তার নিজের সাথে কাউকে যুক্ত করার ক্ষমতা আছে। সো এই অবস্থায় আমাদের যে মূলকগুলো তৈরি হচ্ছে, এই যে মূলকগুলো আছে, এই মূলকগুলোকে আসলে কি বলা হয়? অ্যালকাইল মূলক। ওকে, সো ডেফিনেশনটা কি? অ্যালকেন থেকে একটিমাত্র হাইড্রোজেন অপসারণ করলে যে মূলকের সৃষ্টি হয় সেই মূলকটাকে আসলে আমরা কি বলবো? অ্যালকাইল মূলক। এই অ্যালকাইল মূলকটাই হচ্ছে জৈব যৌগ সৃষ্টির জন্য মেইন নাটের গুরু। খেয়াল করে দেখো, ধরো আমি এই যে মূলকটা আছে এর সাথে যখন আমি একটা OH লাগাই দিব, তখন হয়ে যাবে কি? অ্যালকোহল। যখন আমি এখানে একটা CHO লাগাই দিব, তখন হয়ে যাবে অ্যালডিহাইড। যখন আমি এখানে একটা কি লাগাই দিব? COOH লাগাই দিব, তখন হয়ে যাবে কি বলো তো? জৈব অ্যাসিড। তার মানে এই পার্টটা কিন্তু সেম থাকতেছে, জাস্ট আমার ডান পাশটা কিন্তু বারবার চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? ওকে, এরকম অ্যালকাইল মূলক অসংখ্য আছে। যতগুলো অ্যালকেন আছে ঠিক ততগুলো অ্যালকাইল মূলক আছে।
আবার দেখো প্রত্যেকটা অ্যালকাইল মূলক চাইলে কিন্তু নিজের সাথে ওএইচ কেও নিতে পারে, অ্যালডিহাইড কেও নিতে পারে, আবার কি কার্বক্সিলিক অ্যাসিড কেও নিতে পারে। তার মানে চিন্তা করে দেখছো যে জৈব যৌগের সংখ্যা আসলে কত, মিলিয়ন মিলিয়ন হয়ে গেছে, ঠিক আছে? কারণ কার্বনের সংখ্যা তো কোনো শেষ নাই। কার্বন কার্বন দেখো চাই কার্বনের চার হাত, সে চার হাতের জন্য চাইলে অনেকগুলো কার্বনকে নিজের সাথে যুক্ত করতে পারে। ধরো এই চার হাতের কারণে সে আরও কার্বনকে নিজের সাথে যুক্ত করলো, এই কার্বনগুলো কি করতেছে বলো তো, পুনরায় আবার কারোর সাথে নিজেকে যুক্ত করলো। এভাবে কার্বনগুলো দেখো একটা বৃহৎ শিকল তৈরি করতেছে। তো এরকম অসংখ্য তুমি যৌগ পাবা না, মিলিয়ন মিলিয়ন তুমি যৌগ পাচ্ছ, এই জন্য জৈব যৌগের সংখ্যা অনেক বেশি। তো একটা কথা একটু বলে দেই, মাথায় রাখো যে জৈব যৌগের এত যে প্রাচুর্যতা, এত বেশি পরিমাণ জৈব যৌগ আমরা পাচ্ছি, এটার পেছনে মূল কথা হচ্ছে কি বলতো, তার শিকল গঠন করার ক্ষমতা। আবার বলতেছি দেখো, জৈব যৌগ যে এত বেশি পরিমাণে পাচ্ছ বা তার প্রাচুর্যতার এত কারণ হচ্ছে তার শিকল গঠন করার ক্ষমতা। এবং ভাইয়া এই শিকল গঠন করার ক্ষমতাকেই বলা হয় হচ্ছে ক্যাটিনেশন। মনে থাকবে শিকল গঠন করার যে ক্ষমতাটা সেটাকে কী বলা হয়, ক্যাটিনেশন। পরীক্ষা আসতে পারে ক্যাটিনেশন কী, তুমি যখন ক নাম্বারে দেখবা যে ক্যাটিনেশন কী, বাই চান্স তুমি পারো না, তখন তোমার মনে হবে যে পুরো সিকিউটাই আমি ছেড়ে দিই। ওকে, সো এই বিষয়গুলো কিন্তু খুবই, ক নাম্বারের জন্যই কিন্তু তুমি বাকিগুলো অ্যান্সার করতে পারতেছো না, সো এগুলো জানা কিন্তু তোমার খুবই জরুরি। সো ক্যাটিনেশন কী, কার্বনের শিকল গঠন করার যে ক্ষমতাটা, সেই ক্ষমতাটাকে আমরা আসলে কী বলবো, ক্যাটিনেশন বলবো। সো এই ক্যাটিনেশনের কারণে কিন্তু কার্বন অনেক 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 যৌগ বানাতে পারে। এখন চলো আমরা আমাদের পড়ায় চলে আসি যে অ্যালকাইল মূলক আসলে কী। সো আমি যখন মিথেন থেকে একটা হাইড্রোজেন অপসারণ করব, একটা মূলক তৈরি হবে, তাহলে মূলকের নামটা হবে কি একটু বলি, নামকরণ। হ্যাঁ দেখো নামকরণটা কি হবে, নামকরণটা হচ্ছে ফার্স্টে কি ছিল বলো তো, মিথেন। ওকে, তুমি এখান থেকে কোনটা বাদ দিয়ে দিবা, এন বাদ দিয়ে দিবা, এন বাদ দিয়ে তার সাথে কি লাগাই দিবা, ওয়াইএল লাগাই দিবা, দ্যাট মিনস তার নাম হয়ে যাবে কি বলো তো, মিথাইল। এটা কয় কার্বন বিশিষ্ট অ্যালকেন ছিল, দুই কার্বন বিশিষ্ট, সুতরাং তার নাম কি, ইথেন। ইথেন থেকে আমি যখন যেই মূলকটা পাবো তার নাম হচ্ছে কি, ইথাইল মূলক। আবার দেখো আমি প্রোপেন থেকে যে মূলকটা পাবো তার নাম নিশ্চয়ই কী হবে বলো তো, প্রোপাইল মূলক। ওকে, তারপরটা কি হবে, বিউটাইল, তারপরটা কি হবে, পেন্টাইল, তারপরটা কি হবে, হেক্সাইল, তারপরটা হেপটাইল, অকটাইল, নলাইল। অর্থাৎ তুমি জাস্ট এন কথাটা বাদ দিয়ে আইল কথাটা লাগাই দিবা, তাহলে হয়ে যাবে কি বলো তো, অ্যালকাইল। তো এখন এই যে তুমি একজন এন বাদ দিয়ে আইল লাগাইবা, এটার জন্য কি কিছু করতে হবে না, অবশ্যই করতে হবে। কি করবা, হাইড্রোজেন অপসারণ করবা। সো হাইড্রোজেন অপসারণ করলে আমার যে মূলক তৈরি হয় সেই মূলকটাকেই আসলে আমরা কী বলে থাকি, অ্যালকাইল মূলক বলে থাকি। সো এই যে অ্যালকাইল মূলক আছে, এটা এই অ্যালকাইল মূলককে নর্মালি কী দ্বারা প্রকাশ করা হয়, আর দ্বারা প্রকাশ করা হয়। এই আর এর ভিতরেই হাজার হাজার জিনিস লুকায় আছে, অর্থাৎ আরটা কিন্তু এক কার্বন থেকে শুরু করে হাজার হাজার কার্বন বিশিষ্ট হইতে পারে, বাট সকল অ্যালকাইল মূলককে তুমি আসলে কী দ্বারা প্রকাশ করবা, আর দ্বারা প্রকাশ করবা, ঠিক আছে? এটাই প্রকাশ করার একটা ওয়ে। আচ্ছা এখন আসো হচ্ছে আমরা কেন আসলে অ্যালকাইল মূলকটা পড়লাম। তো আমরা এখন অ্যালকাইল মূলককে মোটামুটি চিনে গেছি, অ্যালকাইল লাস্টে আইল আছে, এই জন্য সবার সাথে আমরা কী লাগাই দেবো, আইল লাগাই দেবো। আমরা পড়তেছি উডস বিক্রিয়া, এখানে একটা কথা আছে যে অ্যালকাইল হ্যালাইড। সো এই অ্যালকাইল হ্যালাইড মানে কি, হ্যালাইড কথাটা আসছে ভাইয়া কোথেকে বলো তো, হ্যালোজেন থেকে। সো হ্যালোজেন বলতে আমরা নর্মালি পরিচিত কাদেরকে চিনি, ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন। সো এদেরকে চিনবো আর বাকিদের চিনা দরকার নাই। ওকে, সো অ্যালকাইল হ্যালাইড মানে হচ্ছে যদি একটা অ্যালকাইল মূলকের সাথে একটা হ্যালোজেন থাকে, আর এক্স, এটাকে আসলে কি বলা হয়, অ্যালকাইল হ্যালাইড। ওকে, এই যে আর, আর মানে কি অ্যালকাইল, আর এক্স মানে কি বলো তো, হ্যালোজেন। সো এক্সকে আসলে কি বলা হয়, অ্যালকাইল হ্যালাইড বলা হয়। দেখো দুই অণু অ্যালকাইল হ্যালাইড আর দুই অণু সোডিয়ামের যে বিক্রিয়া, এই বিক্রিয়াটাকে আমরা আসলে কি বলবো, উডস বিক্রিয়া। দুই অণু অ্যালকাইল হ্যালাইড, দুই অণু সোডিয়ামের যে বিক্রিয়া, এই বিক্রিয়াটাকে আমরা কি বলবো, উডস বিক্রিয়া। তবে মাথায় রাখতে হবে এখানে কিন্তু শুষ্ক ইথারের উপস্থিতি থাকতে হবে, অর্থাৎ এখানে কিন্তু শুষ্ক ইথার প্রভাবক হিসেবে কাজ করবে। এখন তুমি যদি খেয়াল করো যে ঘটনাটা আসলে এখানে ঘটে, তুমি দেখতে পাচ্ছ যে দুইটা হ্যালোজেন আছে আবার দুইটা সোডিয়াম আছে। তো সোডিয়ামের কিন্তু হ্যালোজেনের প্রতি ভালোবাসা বেশি, একটু পরে বুঝবা। তখন কি হয় জানো, এই দুইটা সোডিয়াম হ্যালোজেনকে নিয়ে কি বানায় ফেলে বলো তো, সোডিয়াম এক্স। মনে মনে চিন্তা করো যে এক্সের জায়গায় ক্লোরিন আছে, তাহলে তুমি কি, সোডি ক্লোরাইড। মনে মনে চিন্তা করো এক্সের জায়গায় ব্রোমিন আছে, তাহলে তুমি কি বলবা, সোডিয়াম ব্রোমাইড। এবার দেখো তো আমার কাছে কি আছে বলো তো, দুইটা আর আছে না, এই যে দুইটা আর আছে, সো আমি কি লিখবো, আর বন্ড আর। ভাইয়ারা আর বলতে তুমি কি বুঝো, আর বলতে বুঝো তুমি বুঝো হচ্ছে অ্যালকাইল মূলক। আমি সবচেয়ে ছোট অ্যালকাইল মূলকটা নেই, তার নাম কি বলো তো, মিথাইল মূলক। আমি সবচেয়ে ছোট অ্যালকাইল মূলকটা নেই, তার নাম কি বলো তো, মিথাইল মূলক। এই যে দুইটা মিথাইল মিলে তুমি যেটা পাইছো সেটা কি পাইছো বলো তো, ইথেন পাইছো। এই যে দেখো দুই কার্বন বিশিষ্ট অ্যালকেন। তো এইভাবে দিলে ভাইয়া একটু কঠিন হয়ে যায়, তাহলে একটু সহজ করে বুঝাই, কোনো সমস্যা নেই। দেখো
আমি একটা অ্যালকাইল মূলক নিলাম, এই যে অ্যালকাইল হ্যালাইড, অ্যালকাইল মানে মিথাইল আর এখানে হ্যালোজেন মানে কি বলতো ক্লোরিন, সো অ্যালকাইল হ্যালাইড নিলাম, কয় অণু নিব ভাইয়া, দুই অণু, দুই অণু অ্যালকাইল হ্যালাইড আর দুই অণু সোডিয়াম নিলাম, আর আমি কি দিলাম বলতো শুষ্ক ইথার নিলাম, ওকে। সো এখন যেটা হচ্ছে এই যে দুইটা ক্লোরিন এই যে দুইটা সোডিয়াম ধুমধাম কি বানায় ফেলবে বলতো, দুইটা সোডিয়াম ক্লোরাইড, ওকে। আমার কাছে এখন কি আছে, কিচ্ছু নাই, সোডিয়াম চলে গেছে আবার এখান থেকে দুইটা ক্লোরিনও চলে গেছে, শুধুমাত্র পড়ে আছে কি বলতো দুইটা সিএস থ্রি। তাহলে আমি এখন কি করব, এই দুইটা সিএস থ্রিকে সুন্দর মতো এখানে বসাই দিলাম। দেখো তো তুমি এখানে কি পাইছো, তুমি এখানে যেটা পাইছো সেটা হচ্ছে ইথেন। আচ্ছা ভাইয়া তাহলে আরেকটা কাজ করেন, আপনি এখানে যে অ্যালকাইল হ্যালাইডটা নিছেন সেটা কি ছিল, মিথাইল ক্লোরাইড ছিল, আপনি ইথাইল ক্লোরাইড নেন কোনো সমস্যা নাই। দেখো ইথাইল ক্লোরাইড নিলাম, সিএস থ্রি সিএস টু সিএল, দুই কার্বন বিশিষ্ট অ্যালকাইল আর আরেকটা হচ্ছে কি হ্যালোজেন, দ্যাট মিনস দুইটা মিলে কি হয়ে গেছে অ্যালকাইল হ্যালাইড। কয় কার্বন বিশিষ্ট নিব, দুই কার্বন বিশিষ্ট, কি দিব, দুই অণু সোডিয়াম, আর কি দিব, শুষ্ক ইথার, ওকে। আমার শুষ্ক ইথার দেওয়া শেষ, দুইটা ক্লোরিন দুইটা সোডিয়াম কি বানাবে ভাইয়া, টু এন এস সিএল। আচ্ছা এখন আমার কাছে কি আছে, আমার কাছে আছে হচ্ছে সিএস থ্রি সিএইচ টু, কয়টা আছে দুইটা, কারণ সামনে তুমি দুই দিছো, সো তখন কি ঘটবে বলো তো, সিএস থ্রি সিএস টু সিএস টু সিএস থ্রি, অর্থাৎ এই যে দেখো একটা সিএস থ্রি সিএস টু আবার হচ্ছে কি আরেকটা সিএস থ্রি সিএস টু, ওকে। সো দুইটা মিলে আমার এখানে যেটা তৈরি করছে তার নাম কি বলো তো, বিউটেন। তার মানে বোঝা গেল তুমি যত কার্বন বিশিষ্ট অ্যালকাইল হ্যালাইড নিবা, যত কার্বন বিশিষ্ট অ্যালকাইল হ্যালাইড নিবা তার দ্বিগুণ পরিমাণ তুমি কি পাচ্ছ, তুমি তার দ্বিগুণ পরিমাণ অ্যালকেন পাবা। তুমি যদি এক কার্বন বিশিষ্ট অ্যালকাইল হ্যালাইড নাও তুমি দুই কার্বন বিশিষ্ট অ্যালকেন পাবা, তুমি যদি দুই কার্বন বিশিষ্ট অ্যালকাইল হ্যালাইড নাও তাহলে তুমি কি পাবা, চার কার্বন বিশিষ্ট অ্যালকাইল হ্যালাইড পাবা, তুমি যদি তিন কার্বন বিশিষ্ট অ্যালকাইল হ্যালাইড নাও ছয় কার্বন বিশিষ্ট অ্যালকেন পাবা, তুমি যদি চার কার্বন বিশিষ্ট অ্যালকাইল হ্যালাইড নাও তাহলে কি পাবা, আট কার্বন বিশিষ্ট অ্যালকেন পাবা। সো যত নিবা তার তুলনায় দ্বিগুণ হবে। এখন ভাইয়ার একটা সমস্যা আছে, কোনো সংখ্যাকে তুমি যদি দুই দ্বারা গুণ করে দাও, অর্থাৎ সবসময় ডাবল ডাবল হচ্ছে, একটা সমস্যা তৈরি হয়েছে না, তুমি এখানে ইথেন পাইছো, ইথেনের পরে কিন্তু প্রোপেনকে পাবা না, কারণ প্রোপেনের সংখ্যা হচ্ছে তিন, আমি যদি 1.5 এর সাথে দুই গুণ করি তাইলে না তিন পাবো। এখন 1.5 বলতে কি এখানে কিছু নেওয়া যাবে, হয় তুমি এক নিতে পারো অথবা দুই নিতে পারো অথবা তিন নিতে পারো অথবা চার নিতে পারো, দ্যাট মিন্স বিজোড় কার্বন বিশিষ্ট অ্যালকেন যারা আছে তারা কিন্তু এই বিক্রিয়ার মাধ্যমে তৈরি হয় না, এটা তৈরি করা যায় বাট আমরা আবার ক্লাসে গিয়ে এই জিনিসটা শিখব। সো এখন আপাতত এটা নিয়ে না ভাবলেও চলবে। সো আবার বলতেছি দেখো উডস বিক্রিয়ার যে প্রবলেম, সেই বিক্রিয়ার প্রবলেমটা হচ্ছে যে তুমি বিজোড় কার্বন বিশিষ্ট কোনো অ্যালকেন এই বিক্রিয়ার মাধ্যমে প্রস্তুত করতে পারবা না, প্রস্তুত করা যায় না, ব্যাপারটা এরকম না, অবশ্যই করা যায় বাট সেটা আলাদা টেকনিক, আমরা এটা আপাতত শিখতে চাচ্ছি না, আমরা পরবর্তী ক্লাসে যখন যাব তখন ইনশাল্লাহ এই বিষয়টা শেখার চেষ্টা করব এবং আমরা আমাদের সিলেবাসের মধ্যে একটু সীমাবদ্ধ থাকার চেষ্টা করি কারণ এগুলাই মোটামুটি এসে থাকে। সো আমরা যদি যত কার্বন বিশিষ্ট অ্যালকাইল হ্যালাইড নিব অবশ্যই তার দ্বিগুণটা পাবো, ঠিক আছে। তাহলে একটু মনে রাখার চেষ্টা করি, ডিকার্বক্সিলেশন বিক্রিয়ায় কার্বনের সংখ্যা একটা একটা করে কমে যাচ্ছিল, তিনটা নিলে পাইতা দুইটা, চারটা নিলে পাইতা কয়টা, তিনটা, কিন্তু উডস বিক্রিয়ায় অবশ্যই কী হয়েছে বলতো, আমার পরিমাণটা কি হয়ে গেছে বলতো, ডাবল হয়ে গেছে। সো এভাবে কিন্তু আমরা চাইলে আসলে কি করতে পারি, অ্যালকেনকে প্রস্তুত করে ফেলতে পারি। আচ্ছা তো যাই হোক, আমাদের ক্লাস অলরেডি ওয়ান আওয়ারের বেশি ওভার হয়ে গেছে, সো এত এত কিছু আমরা আসলে এক ক্লাসে নিতে চাই না, আমাদের কাছে আরও সময় আছে অবশ্যই। সো আস্তে আস্তে আমরা এই বিষয়গুলো শিখবো, আর পাশাপাশি আমাকে একটু কমেন্ট করে জানাতে এই চারটা বিক্রিয়া আমরা হচ্ছে নেক্সট ক্লাসে যখন আমাদের ক্লাস হবে তখন অবশ্যই আমরা শিখে নেব, আমাদের এখানে কোনো কিছু মিস করার কোনো চান্স নেই, অবশ্যই আমরা শিখবো। এখন আমাকে জানাও যে ভাইয়া আজকে ক্লাস আমরা কীরকম বুঝতে পারছি, অর্থাৎ কেমন লাগছে সেটা একটু জানাই দাও আমাকে। আচ্ছা ওকে, আচ্ছা শুষ্ক ইথার নিলেন কেন ভাইয়া, এটা প্রভাবক নেওয়া লাগে, হ্যাঁ প্রভাবক আসলে কেন নেওয়া লাগে সেটা আসলে এখন কোশ্চেন করলে অন্য একটা বিষয়, কারণ প্রভাবক হচ্ছে কোনো একটা বিক্রিয়ার গতিকে ত্বরান্বিত করে, অর্থাৎ বিক্রিয়াটাকে সে পজিটিভ দিকেও নিতে পারে নেগেটিভ দিকেও নিতে পারে, বিক্রিয়াকে স্টপ করাইতেও পারে, ঠিক আছে। সো প্রভাবকের বেশ কিছু ভূমিকা আছে, এই ভূমিকার জন্যই আমরা আসলে কি করি বলতো এই প্রভাবকগুলো ইউজ করে থাকি। এখন এই শুষ্ক ইথার নেওয়ার যে রিজনটা সেটা হচ্ছে ইথারের দ্রবণের মধ্যে, তুমি যদি একটা ইথারের দ্রবণ নাও সেখানে অ্যালকাইল হ্যালাইড আর এই সোডিয়াম এই ভালোভাবে দ্রবীভূত হতে পারবে, এই বিক্রিয়াটা হওয়ার জন্য একটা পরিবেশ দরকার না, সেই পরিবেশটা সে সুন্দরভাবে তৈরি করে দিচ্ছে, হ্যাঁ। এটার বেসিক অনেক বেশি টাফ, আমরা আপাতত এটাতে না যাই, জাস্ট মাথায় রাখবো যে শুষ্ক ইথারের দ্রবণ, শুষ্ক ইথার হচ্ছে আমার এই বিক্রিয়ার জন্য একটা কি করে বলতো উপযুক্ত পরিবেশ তৈরি করে থাকে। আচ্ছা ওকে হোসেন প্লাস, ওকে বেস্ট ভাইয়া, অসাধারণ, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকো, আবার ইনশাল্লাহ তোমাদের সাথে দেখা হবে, ওকে আল্লাহ হাফেজ।